আচ্ছা, এবার কিন্তু আমরা লাইভে আছি। হ্যাঁ, এবার আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে আচ্ছা পাওয়া যাবে। আমি আচ্ছা, টেলিগ্রামে লিঙ্ক, লিঙ্কটা কি দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে হ্যাঁ দিচ্ছি এবার। হ্যাঁ, প্রিন্সিপাল স্যারও এসে গেছেন, মহিতুল বাবু এসে গেছেন। ওই আমি দেখতে পাচ্ছি না আচ্ছা, তো। এবার আচ্ছা কিন্তু আমরা ধরুন, হ্যাঁ লাইভে আছি। নমস্কার মহিতুল বাবু, আপনি শুনতে বা দেখতে পাচ্ছেন তো আমাদের? হ্যাঁ, শুনতে দেখতে পাচ্ছি আপনাকে। আচ্ছা এটা ঠিক ইকো আছে। করছে। আপনি একটু ইয়ে ইউজ প্রিন্সিপাল করতে স্যার পারেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি শুরু করব? টাইম চারটে তো পঞ্চাশ 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, 10 মিনিট হ্যাঁ, বাকি আছে, আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করি। ইন্ট্রোডাকশনটা, হ্যাঁ ইন্ট্রোডাকশনটা শুরু করো। হ্যাঁ হুম হুম আচ্ছা, নমস্কার। আমাদের 4 দিনের ওয়েবিনার সাধনচন্দ্র পাঁচটা পাঁচটা মহাবিদ্যালয় বাজে আইকিউএসি আয়োজিত COVID-19 অতিমারী এবং উচ্চশিক্ষা সম্পর্কে যে ওয়েবিনার আমরা শুরু করেছি তার আজকে প্রথম দিন। আজকে আমাদের বক্তা হলেন সৈকত সিংহ রায় এবং মইদুল ইসলাম। আমি শুরু করার আগে আমাদের আইকিউএসি কোয়ার্ডিনেটর দেবারতী দাসকে দু এক কথা বলে অনুরোধ করব যেন প্রিন্সিপাল স্যারকে আমাদের উদ্বোধনী স্পিচ দিতে উনি হ্যান্ড ওভার করেন। দেবারতী। প্রত্যেককে নমস্কার। আজকে আমাদের যে 4 দিন ব্যাপী ওয়েবিনার, তার প্রথম দিন আমরা আইকিউএসসি, আমাদের কলেজে শরৎচন্দ্র মহাবিদ্যালয় কলেজের আইকিউএসসি, আমরা সকল শিক্ষক অশিক্ষক এবং আমাদের যারা মেম্বাররা আছেন তাদের সহযোগিতায় এই ওয়েবিনারটি আয়োজন করেছি। এবার অবশ্যই যারা আমাদের বক্তা তাদেরকে প্রথমেই জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমাদের এই ওয়েবিনারটি তে বলার জন্য, রাজি হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অধ্যক্ষ ডক্টর শেখ ফজলুল হক মহাশয়, তিনি আমাদের উদ্বোধনী বক্তৃতা করবেন। এরপর আমরা ডক্টর সৈকত সিংহ রায়ের কাছ থেকে শুনে নেব এই বিষয়ে তার মূল্যবান বক্তব্য, এবং তারপরে আমরা শুনবো হচ্ছে মইদুল ইসলাম স্যারের কাছ থেকে যে তার যে রাজনৈতিক প্রেক্ষাপটটা সেই বিষয়ে আমরা শুনবো। তো এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে কোভিড, মানে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি COVID-19-এর ফলে, এই অতিমারির ফলে, তো তার যে উচ্চশিক্ষার উপর যে প্রভাব পড়ছে, এবং একটা আমরা সবাই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছি, সেই অবস্থা থেকে উত্তরণের পথ খোঁজাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। এবং আমরা ছাত্রছাত্রীদের কতটা কাছে পৌঁছতে পারবো, কতটা তাদেরকে নিয়ে এই শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যেতে পারবো, এই ওয়েবিনার এর মূল উদ্দেশ্য হবে সেটাই। তো আমরা আশা করব যে এই ওয়েবিনার অনেক বেশি সাফল্য অর্জন করবে। 4 দিনের আমাদের যে বক্তারা রয়েছেন তাদের বক্তৃতায় আমরা সমৃদ্ধ হব, এবং আমাদের এই ওয়েবিনারটি শুধুমাত্র ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা নয়, সকলের জন্য। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী প্রত্যেকেই এতে অংশগ্রহণ করতে পারেন, এবং তাদের মূল্যবান তাদের যে ফিডব্যাক, তাদের প্রশ্ন, তাদের কোনো কমেন্টস সবকিছুই শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজে। সেখানে আমাদের কলেজের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সে লিঙ্কটি টেলিগ্রামে দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করুন। জানতে আর চান বক্তাদের এখানেও কাছে তাদের বক্তব্য, আপনাদের বক্তব্য আমরা তুলে হ্যাঁ ধরবো। এবং সেটা হ্যাঁ হ্যাঁ এখানেও আমরা করছি, এবং সেটাই বক্স ব্রডকাস্ট হবে FB পেজ।
তো এই বলে আমি আপাতত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অধ্যক্ষ মহাশয়, তো উনাকে বলবো যে উনার যে প্রারম্ভিক যে বক্তব্য সেটা রাখতে। স্যার এবার আপনি একটু বলবেন। স্ক্রিনটা তো বড় করা দরকার, স্ক্রিনটা ওই স্ক্রিনটা পোস্টারটাতেই আছে, পোস্টারটাই ওখানে বড় করে দেখো। শুরু করবো, স্ক্রিনটা বড় হচ্ছে না কিন্তু, স্ক্রিনটা বড় হচ্ছে না। ছজন পার্টিসিপেন্ট আছেন তো এর জন্য ওরা এইভাবে ইয়ে করে নিয়েছে। না না জি না, আমি বলছি যখন তিনি বলবেন তার স্ক্রিনটাই বড় হয়ে এখানে দেখা দেবে, এরকম একটু সিস্টেম। কেউ টেকনিক্যাল পার্সন আছেন কি? না, ঠিক আছে শুরু করে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি শুরু করুন। রোহনেরও ইয়ে বন্ধ আছে। নমস্কার, আমি ডক্টর শেখ ফজলুল হক, অধ্যক্ষ সাধন চন্দ্র মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল এর কোঅর্ডিনেটর ডক্টর দেবারতী দাসের তত্ত্বাবধানে আয়োজিত COVID-19 অতিমারি ও উচ্চশিক্ষা শীর্ষক 4 দিনের জাতীয় ওয়েবিনারে শুভারম্ভে অংশগ্রহণকারী মাননীয় অধ্যাপক অধ্যাপিকা গবেষক সমাজের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। COVID-19 অতিমারি একটি RNA ভাইরাস ঘটিত মারণ রোগ যার প্রকোপে বিশ্বব্যাপী মানব সমাজ গভীরভাবে আক্রান্ত ও বিচলিত, ফলস্বরূপ উচ্চশিক্ষা ও ক্ষতিগ্রস্ত ও সমস্যার সম্মুখীন। বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত পঠন পাঠন ও মূল্যায়ন প্রায় 4 মাস কাল যাবৎ স্তব্ধ। এই সংকট ক্ষণস্থায়ী না হওয়ায় প্রযুক্তির সহায়তায় নতুন নতুন পদ্ধতির প্রয়োগের মাধ্যমে ছাত্রছাত্রী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের মধ্যে শিক্ষাদান ও জ্ঞান চর্চা বজায় রাখা শিক্ষক সমাজের আশু দায়িত্ব ও কর্তব্য। এ সম্পর্কে ভাবনা চিন্তার প্রয়োজন। আশা করি COVID-19 অতিমারি ও উচ্চশিক্ষা শীর্ষক 4 দিনের এই জাতীয় ওয়েবিনারে বাস্তবসম্মত বিভিন্ন উপায়গুলি নিয়ে বক্তৃতা ও আলোচনা সম্পন্ন হবে ও এ সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হবে। আজকের বক্তা মাননীয় মইদুল ইসলাম ও সম্মানীয় প্রফেসর সৈকত সিংহ রায়। উনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য উভয়কেই জানাই হার্দিক অভিনন্দন। আশা করি বক্তব্য ও ফলপ্রসূ আলোচনা আমাদের সকলকে মুগ্ধ ও সমৃদ্ধ করবে। সুস্থ থাকুন ও অন্যদের সুস্থ রাখুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়, উনি আমাদের সামনে তুলে ধরলেন যে কিভাবে আমাদের এই উচ্চ শিক্ষা COVID-19 এর ফলে এখন প্রভাবিত এবং আমরা যে সমস্যায় জর্জরিত সেটা থেকে আলোচনার মাধ্যমে আমরা কিভাবে বেরোতে পারি তার
দিশা নির্দেশ করার জন্য। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সৈকত সিংহ রায়। উনি প্রথমে বলবেন, আমাদের এটা একটা সৌভাগ্য যে আমরা উনাকে পেয়েছি, উনার মূল্যবান সময় উনি দিতে রাজি হয়েছেন। আমাদের কলেজটি একটি খুব দূরবর্তী কলেজ ফলতায়, হয়তো মানে অত দূর নিয়ে যেতে আমরা সক্ষম হতাম কিনা জানি না, কিন্তু এই ওয়েবিনারে মানে সবকিছুরই তো একটা আমরা সবাই জানি যে উনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর সৈকত সিংহ রায়ের স্পেশালাইজেশন অ্যাপ্লাইড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ওপেন ইকোনমি, ম্যাক্রো ইকোনমিক্স, ট্রেড মডেলিং, অ্যাপ্লাইড ইকোনমিক্স এই বিষয়ে, এবং ওনার রিসার্চ এরিয়া অ্যাপ্লাইড ট্রেড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এক্সচেঞ্জ রেট পলিসি অ্যান্ড এক্সচেঞ্জ রেট পাস থ্রু, প্রেফারেন্সিয়াল অ্যান্ড মাল্টিল্যাটারাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, এই ধরনের বিষয়ের উপর। এবং ওনার একটি মানে বই রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্স এক্সপ্লোরেশন অন কন্টেম্পোরারি ইস্যুস, এই বিষয়ের উপর। তো ওনার সব থেকে বড় পরিচিতি, উনি সুবক্তা, আমরা তার বক্তব্য শোনার জন্যই অধীর আগ্রহে আজকে রয়েছি। আমি চাইবো যে সৈকত বাবু এবার আমাদের যে মূল বিষয় সেই বিষয়ের উপর আলোকপাত করেন। ধন্যবাদ। শোনা যাচ্ছে? আমরা তো জুমে কিংবা সিসকোতে অভ্যস্ত, কিন্তু এখন হয়েছে কি সব বয়কটের পালায় করে এখন ইন্ডিজিনাস কিছু একটা হয়েছে, নতুন একটা সফটওয়্যার, জানি না কি হয়েছে। তোমার আওয়াজ কিন্তু আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার, আপনার কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে। কি করব, শুরু করব? হ্যাঁ সৈকত বাবু, হ্যাঁ শুরু করুন, আমরা দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ধন্যবাদ। সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের কাছে আমি সত্যি, কর্তৃপক্ষের কাছে সত্যি কৃতজ্ঞ যে আমি এই বিষয়ে তো মানে পারদর্শী নই, আমাকে এই বিষয়ে বলতে ডেকেছেন, তার জন্য আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ ফজলুল হক মহাশয়, অধ্যাপিকা দেবারতী দাস, কোঅর্ডিনেটর আইকিউএসি, তাদের কাছে বিশেষভাবে আমি কৃতজ্ঞ, এবং সমস্ত শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীদের কাছে, এবং মইদুলের সঙ্গে বলতে পেরে আমি নিজেই ধন্য, নিজেকে ধন্য মনে করছি। তো আরেকজনের নাম না করলেই আমি এখানে হয়তো অত্যন্ত অন্যায় করব। সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপক রোহন ইসলাম আমাকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিলেন, এবং তার কাছেও আমি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি তার এক মাস্টারমশায়ের রেফারেন্সে আমার কাছে এসেছিলেন। যাই হোক, 2020 সালে 15ই মার্চ মানে COVID-19 অতিমারীর যে জনিত যে লকডাউন, তার অনেক আগেই আমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাক্ষেত্র বন্ধ করে দেওয়া হয়। এই ডেটটার, এই তারিখটার একটা তাৎপর্য আছে। তাৎপর্যটা এই ক্ষেত্রে, যারা ইংরেজি সাহিত্যের বা সাহিত্যের ছাত্র তারা জানেন যে ওই দিনটাকে, 15ই মার্চটাকে বলা হয় আইডিস অফ মার্চ। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক জুলিয়াস সিজার জুলিয়াস সিজারে ব্রুটাস এবং সিজারের কথোপকথনের সময় হয়েছিল, যে এবং ওই দিনই সিজারকে, জুলিয়াস সিজারকে অ্যাসাসিনেট করা হয়, এবং তারপরে রোমান এম্পায়ারের কি হবে, ওই দিন কি হওয়া উচিত, এবং তার ভবিষ্যৎবাণী, নানা রকম তথ্য রয়েছে।
আমরা স্কুল লেভেলে যখন ছিলাম এই আইডিজ অফ মার্চের কথা আমরা পড়েছি, এবং সেই আইডিজ অফ মার্চের দিনে কিন্তু আমরা দেখছি যে আমাদের শিক্ষাক্ষেত্রে লকডাউন শুরু হয়ে যায়। এবার তার কোনো তাৎপর্য আছে কিনা শিক্ষাক্ষেত্রের ভবিষ্যতের সম্বন্ধে সেটা বোধহয় এখনো বলার সময় আসেনি, কিন্তু কি হতে চলেছে সেই দিকে একটু আলোকপাত করলে বোধহয় বা দৃষ্টিপাত করলে বোধহয় আমাদের খুব ভালো লাগবে। আমি সেই দিকে একটু দৃষ্টিপাত করার চেষ্টা করব। এই লকডাউনের সময় কোভিড-19 অতিমারীর লকডাউনের সময় যেটা হলো, লকডাউনের সময় সমস্ত ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে স্কুল থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত, এবং বিশ্ববিদ্যালয়ের পরেও যদি কোনো রিসার্চ ইনস্টিটিউশন থাকে, সমস্ত জায়গায় একেবারে লকডাউন ঘোষণা করে দেওয়া হলো। এবং রাতারাতি ঘোষণার জন্য যা হলো যে আমরা একেবারে আনপ্রিপেয়ার্ড ভাবে আমাদের শিক্ষাক্ষেত্র থেকে চলে আসতে হলো সবার নিজের নিজের বাড়িতে। যারা হস্টেলে থাকতেন সেসব ছাত্রছাত্রীরা বাড়িতে চলে এলেন, মাস্টারমশাইরা আর শিক্ষাক্ষেত্রে বা শিক্ষায়তনে যেতে পারলেন না। এবং যেটা হলো পড়াশোনা, যেটা যদি সেমিস্টার ধরে আমি বলি, পড়াশোনা এই সেমিস্টারের মাঝখানে বন্ধ হয়ে গেল। স্কুলের ক্ষেত্রে, বিদ্যালয়ের ক্ষেত্রে এর প্রভাব এক রকমের, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বোধহয় আরেকটু অন্য রকমের প্রভাব মনে হচ্ছে আমার। কারণ আমি নিজে যেহেতু উচ্চশিক্ষার সঙ্গে জড়িত বেশ কিছু দশক ধরে, সেই জন্য আমার এই অভূতপূর্ব বা অদৃষ্টপূর্ব পরিস্থিতি আমাদের কখনো সম্মুখীন হতে হয়নি। দেখা যাচ্ছে যে ছাত্ররা ক্লাস করতে পারছেন না, মাস্টারমশাইরা ক্লাস নিতে পারছেন না, গবেষকরা গবেষণা করতে পারছেন না, সে কলেজেই হোক, বিশ্ববিদ্যালয় হোক বা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানেই হোক, যেখানেই হোক, সেখানে কোনো রকম অ্যাক্টিভিটি, আমরা এডুকেশন যে অ্যাক্টিভিটি তার কিছুই দেখতে, ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে সেটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়। এইবার পরবর্তীকালে যেই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হলো, তখন দেখা গেল সবাই তৎপর হলেন যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতে, নর্মাল লাইফ ফিরিয়ে নিয়ে আসতে পারি, স্বাভাবিক জীবন ফিরিয়ে নিয়ে আসতে পারি, এবং নানা প্রক্রিয়া এই কারণে শুরু হলো। ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে বহুদিন ধরে কোনো স্পেসিফিক গাইডলাইন কিন্তু তখনও আসেনি, কিন্তু শিক্ষায়তনগুলি, বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, যে কোনো শিক্ষায়তনই কিন্তু তার নিজের মতন করে কিছু ভাবনা চিন্তা করতে শুরু করলেন। এই দৌড়ে আমি একটা ডিস্টিংশন করব, একটা ভেদাভেদ করব। এই দৌড়ে কিন্তু যারা পাবলিক ইনস্টিটিউশন বা সরকার দ্বারা পরিচালিত যেসব শিক্ষাক্ষেত্র, তারা একরকম ভাবে চলেছেন। যারা প্রাইভেট ইনস্টিটিউশন, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়, সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের মতন সরকারি অনুদানে যারা চলেন তারা, বা ধরুন অন্যান্য সরকারি বা প্রতিষ্ঠান, তারা একরকম ভাবে চললেন, আর বেসরকারি শিক্ষায়তনগুলি আরেক রকম ভাবে চালার চেষ্টা করলেন। এইবার আমি বেসরকারি গুলির কথা একটু প্রথমে বলে নিই। বেসরকারিগুলি কি করলেন? বেসরকারিগুলি অনলাইন ক্লাস শুরু করলেন বা অনলাইন লার্নিং এর কথা বললেন। বিদ্যালয়ের ক্ষেত্রে, স্কুল শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি বেসরকারি স্কুলগুলি অনলাইন লার্নিং বা অনলাইন ক্লাসের কথা বললেন। তারা বিভিন্ন রকম উপায়ে অনলাইন ক্লাস শুরু করলেন। কারণ কি কারণে সেটা করলেন তার মধ্যে আমি যেতে চাইছি না, কিন্তু দেখা গেল তারা অনলাইন ক্লাস শুরু করলেন। ফলে কি হলো? ফলে যেটা হলো যে কিছু সংখ্যক ছাত্র যাদের কাছে
অনলাইন ক্লাস করার সামর্থ্য আছে বা সুযোগ আছে তারা ক্লাস করলেন, কিছু শিক্ষক এই পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে ক্লাস নেওয়া শুরু করলেন, কিন্তু হয়তো অনেক ক্ষেত্রেই শিক্ষা যেটা বা এডুকেশন ইম্পার্টিং যেটা যেটা পৌঁছে যাওয়া ছাত্রের কাছে দরকার ছিল সেটা অনেক ক্ষেত্রেই পৌঁছলো না। এই দৌড়ে কিছুটা পিছিয়ে রইল পাবলিক ইনস্টিটিউশনস বা সরকারি অনুদানে যারা পরিচালিত, যেমন আমি বললাম সাধনচন্দ্র মহাবিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সরকারি অনুদানে যারা চলছেন তারা তাদের প্রথমত কিভাবে চলবে, সরকার কি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন, কোনো গাইডলাইন দিচ্ছেন, তার দিকে তাকিয়ে তারা চলেন, তারা শুরু করতে পারছেন না। এইবার দেখা গেল যে এই ক্লাস যখন শুরু হলো সরকারি অনুদানে পরিচালিত যেসব শিক্ষায়তন তারা যখন সেই ক্লাস শুরু করলেন সবাই কিন্তু সেই ক্লাস করতে পারলেন না। এই ক্ষেত্রে আমার একটি কথা না বললেই নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস তিনি প্রথম দিনই একটি কথা বলে রেখেছিলেন যে একটি ছাত্র যদি এই অনলাইন ক্লাস অ্যাক্সেস না করতে পারে তাহলে কিন্তু অনলাইন ক্লাস হবে না। এবং পরবর্তীকালে উপাচার্যদের যে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছিল সেখানে বা পরবর্তীকালে তিনি এই সময় পত্রিকাতেও সেটা লিখেছিলেন যে একজন শিক্ষার্থীও যদি অনলাইন ক্লাসে অ্যাক্সেস না থাকে তার সুযোগ না থাকে তিনি কিন্তু ক্লাস করতে পারবেন না। এবং আমি আমার বলতে দ্বিধা নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনলাইন ক্লাসের সংখ্যা বা অনলাইন ক্লাস খুব কমই হয়েছে, কিছু কিছু মাত্রামাত্রায় কিন্তু অনলাইন ক্লাস কিন্তু খুবই কম হয়েছে বললে চলে। এবার কেন এই পরিস্থিতির কথা সবার মাথায় এলো যে সবার অ্যাক্সেস, এটাকে এক ধরনের বৈষম্যের দিকে তাকিয়ে আমরা এই কথাটা বলি। আপনারা এক্ষেত্রে আমার একটু ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতির দিকে চোখ ফিরাই, ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি যদি আপনি বিশ্বায়নের পরে দেখেন মানে 1991 এর পরে দেখেন এবং স্পেশালি যদি 2000 সালের পরে দেখেন তাহলে প্রভূত অর্থনৈতিক অগ্রগতি হয়েছে বৃদ্ধির হারের মাফিক, কিন্তু 2008 বা 2010 সাল থেকে ভারতের অর্থনৈতিক অগ্রগতি নেই এবং একটা অধোগতি রয়েছে এবং এই অধোগতি ত্বরান্বিত হয়েছে 2016 সালের পরে। এবং দেখা গেছে এই বিশ্বায়নের পর একদিকে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে সঙ্গে অনেক লোক দারিদ্র সীমার উপরে উঠে গেছেন, বৈষম্য আর্থিক বৈষম্য কিন্তু বেড়ে গেছে এবং ভারতবর্ষ একটা ক্লাসিক কেস, পৃথিবীর অনেক দেশে এরকম হয়েছে যে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে বৈষম্য প্রচন্ড মাত্রায় বেড়ে গেছে। কিন্তু এই অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের এই অগ্রগতি মূলত পরিষেবার দ্বারা পরিচালিত হয়েছে, একজন অর্থনৈতিক পরিভাষায় আমরা যাকে বলি সার্ভিসেস লেড গ্রোথ। এবং এই সার্ভিসেস লেড গ্রোথ এর মধ্যে কোন সার্ভিস সেক্টর প্রিডমিনেন্ট বা সবার উপরে, আইটি এবং আইটি এনেবল্ড সার্ভিস। এখন সবাইকে আর ছাত্রছাত্রীদের বা অন্যান্যদের বলে দেওয়ার কথা না আইটি এবং আইটি এনেবল্ড সার্ভিস কি সেটা আমাদের বলে দেওয়ার কথা নয়, কমিউনিকেশন সার্ভিসেস কি সেটা আমার বলে দেওয়ার কথা নয়। এই কমিউনিকেশন সার্ভিসের অগ্রগতির জন্য আমরা মনে করছি যে আমরা যারা শহরে থাকি আমাদের প্রত্যেকের হাতে এক বা একাধিক মোবাইল আছে, আমাদের ইন্টারনেট কানেকটিভিটি আছে। আমরা এই ইন্টারনেট কানেকটিভিটি কিসের জন্য ব্যবহার করি? আমরা এই ইন্টারনেট কানেকটিভিটি মেইনলি ব্যবহার করি আমাদের ইমেল করার জন্য বা সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য,
হোয়াটসঅ্যাপ বা ফেসবুক করার জন্য। এর বাইরে কিন্তু আমাদের ইমেল ইন্টারনেট কানেক্টিভিটির খুব প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, এবং নেই হয়তো। এইবার যেই নতুন পরিস্থিতি হলো, নতুন কোভিড 19 বা 19 অতিমারির সময় থেকে যে নতুন পরিস্থিতির উদ্ভব হলো, তখন দেখা গেল অর্থনৈতিক অধোগতি যেটা চলছিল 2010 বা 2016 সালের পরে যেটা ত্বরান্বিত হয়েছিল সেটা একেবারে বন্ধ হয়ে গেল। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়লেন, এবং সিএমআই বলে একটি সংস্থা আছে, তার এস্টিমেট বলছে জুন মাসে শুরুতে 122,220 কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এবং এই কর্মহীনতার জন্য যারা আগে দরিদ্র সীমার উপরে উঠে গেছিলেন তারা আস্তে আস্তে দরিদ্র সীমার অনেকেই দরিদ্র সীমার নিচে চলে গেলেন। এবং বিশ্বায়নের পর যে আর্থিক বৈষম্য দেখা দিয়েছিল সেই আর্থিক বৈষম্য বা বৈষম্য অনেক বেড়ে গেল, ফারাকটা অনেকটা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে কি হলো, নতুন যে পরিস্থিতি আমরা সম্মুখীন হলাম সেখানে মানুষ, আমরা কি চাইলাম, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আমরা কি চাইলাম যে আমাদের ছাত্রদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছে তারা বেশি করে, যারা সরকারি প্রতিষ্ঠানে আছে তারা কিছু ভাবে আর্থিক এই ইয়েটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমরা মাথায় রাখলাম না যে সবার হাতে ইন্টারনেট কানেক্টিভিটিটা সমান নয়। ইমেল করা, ফোন রিসিভ করা বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেকে অ্যাক্টিভ রাখা মানে যে আমরা সবাই মিলে অনলাইন ক্লাস করতে পারবো, এটা ছাত্ররা এবং মাস্টার মশাইরা সমানভাবে যে আমাদের অ্যাক্সেস থাকবে সেটা নয়। এক, এটা প্রথম কথা যে আমাদের সবার কাছে সমান অ্যাক্সেস নেই, কিছুটা আর্থিক বৈষম্যের জন্য এটা, এবং আমরা যে প্যাকেজ নিয়েছি প্রাইভেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে, বেশিরভাগ সময় আমরা প্রাইভেট সার্ভিস প্রোভাইডার কাছ থেকে এই ইয়ে নিয়েছি, আমরা কিন্তু সমানে বলতে থেকেছি যে আমাদের সবার অ্যাক্সেস আছে, কিন্তু এই অ্যাক্সেস দিয়ে অনলাইন ক্লাস নেওয়া যায় বা করা যায় সেটা কিন্তু আমরা একবারও চিন্তা করিনি। এবং দেখা যাচ্ছে এর মধ্যে আরো দেখা যাচ্ছে, আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি, কেউ পাহাড়ে থাকি, কেউ জঙ্গলে থাকি, জঙ্গলের কাছাকাছি, জঙ্গলমহলের কাছাকাছি থাকি, বা কেউ এমন জায়গায় থাকি উত্তর বা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে রিমোট অ্যাক্সেস, একদম অ্যাক্সেস নেই ইন্টারনেট, দিনে কোনো সময় হয়তো ক্ষীণ অ্যাক্সেস আছে, তাতে কিন্তু ক্লাস করা যায় না। এইটা কিন্তু নতুন উদ্ভূত পরিস্থিতিতে এইটা আমরা কেউ খেয়াল করিনি। তাহলে আমরা আমরা যদি ক্লাস করে যাওয়া বা এই উচ্চশিক্ষায় যদি আমরা অনলাইন ক্লাস নিতে শুরু করি, তাহলে কিন্তু দেখা যাবে যে যেটা একাকারে আর্থিক বৈষম্য ছিল এখন অ্যাক্সেসের একটা বৈষম্য রয়েছে, এবং মানুষের শিক্ষার বৈষম্যটা কিন্তু বেড়ে যাচ্ছে। নতুন পরিস্থিতিতে দেখা যাচ্ছে একটা শিক্ষার বৈষম্য বেড়ে যাচ্ছে, কিন্তু উচ্চশিক্ষায় এই অনলাইন লার্নিং এ আরেকটা দিক দেখতে হবে। যারা যে ছাত্ররা বা যে মাস্টারমশাইরা হিউম্যানিটিস বা আর্টসের সঙ্গে যুক্ত বা কমার্সের সঙ্গেও যারা যুক্ত, যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট পড়েন না তাদের তাও ক্লাস নেওয়া সম্ভব, কিন্তু যারা সায়েন্স সাবজেক্ট পড়েন, বিজ্ঞান শাখায় রয়েছেন, যারা টেকনোলজি শাখায় রয়েছেন, তাদের পক্ষে কিন্তু অনলাইন ক্লাস করলেও তাদের এক বিষয়ের একটা মূল জিনিস হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস করা, প্র্যাকটিক্যাল ক্লাস করা কিন্তু অনলাইনে সম্ভব নয়।
যারা কম্পিউটার ইউজ করে প্র্যাকটিক্যাল করেন তারা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারেন, যেমন অঙ্কে বা স্ট্যাটিস্টিক্সে সেটা সম্ভব, কিন্তু যারা কম্পিউটার বা কম্পিউটার সায়েন্সে সেটা সম্ভব প্রোগ্রামিং করে। কিন্তু ধরে নিন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন বা যারা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন বা যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়েন, কেমিস্ট্রিতে একটা রিয়াকশন করাতে গেলে খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যালেন্সের প্রয়োজন, মানে ঠিক ব্যালেন্সে আসতে গেলে এটা একটা মাপকাঠির ব্যাপার, সেই মাপকাঠিতে যদি না পৌঁছই আমার রিয়াকশন কিন্তু ঠিক হয় না, আমি ভুল রেজাল্ট পাব। প্র্যাকটিক্যাল কিন্তু এভাবে করা যায় না, অনলাইন প্র্যাকটিক্যাল করা যায় না। তাহলে যে ছেলেটি বিজ্ঞান বা প্রযুক্তিতে নিযুক্ত তারা কিন্তু তাদের অনলাইন লার্নিং হলেও লার্নিংটা কমপ্লিট হচ্ছে না, একদম পার্শ্বিক লার্নিং হয়ে যাচ্ছে। এমত অবস্থায় কোন দিকে আমাদের তাকানো উচিত? আরেকটি বিষয়ের দিকে আমি একটু দৃষ্টিপাত করি। অনলাইন লার্নিং আমাদের কাছে এই নতুন টেকনোলজি বা নতুন পরিস্থিতিতে এটা আমাদের কাছে নতুন হলেও অনলাইন এডুকেশনটা কিন্তু আমাদের দেশে নতুন নয়। 1991 এর পরে বা WTO আসার পরে 1995 এর পরে যখন এডুকেশন একটা সেক্টর হিসেবে ঘোষিত হলো, একটা পরিষেবা মূলক একটা সেক্টর হিসেবে ঘোষিত হলো, তখন কিন্তু সেটা একটা সার্ভিস সেক্টর হিসেবে অগ্রগণ্য পেল WTO-র কাছে, এবং অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় আমরা অনলাইন এডুকেশন দিতে থাকলাম। এইভাবেই আমাদের পৃথিবী এগিয়ে গেছে, আমাদের দেশও ক্যাচ আপ করার চেষ্টা করেছে। এখানে বলে রাখা বোধহয় প্রয়োজন, অনলাইন এডুকেশনের ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু একদম এগিয়ে আছে, এবং ভারতবর্ষ কখন এগিয়েছে, গ্রাউন্ড রিয়েলিটি আমার নিজের দেশের ছাত্র সবাই অ্যাক্সেস পাচ্ছে কিনা তার দিকে মাথা না ঘামিয়েই কিন্তু অনলাইন এডুকেশন দিকে এগিয়ে গেছে। এবার অনলাইন এডুকেশনের কি কি ভালো দিক আছে সেটা কিন্তু একটু বলা প্রয়োজন। অনলাইন এডুকেশন আমরা যখন পড়ি ব্যবহারে আসি, যারা বিশেষত একটু উচ্চ শিক্ষায় নিয়োজিত তারা কিন্তু অনলাইনের মাধ্যমে পৃথিবীর সমস্ত সামগ্রী তার ল্যাপটপে বা ডেস্কের উপর পাচ্ছেন। রিসোর্সেস, অনলাইন রিসোর্সেস, আমার যদি কানেকটিভিটি থাকে, আমার যদি অ্যাক্সেস থাকে, তাহলে কিন্তু আমি সারা পৃথিবীর সমস্ত জার্নাল, যেটা আগে আমাদের পেতে গেলে বিভিন্ন জায়গায় দৌড়ে গিয়ে লাইব্রেরি ঘেঁটে সেই জার্নালের অ্যাক্সেস নিতে হতো। বই, অনেক পুরনো বই যেগুলো আমাদের অ্যাক্সেসে ছিল না, ডিজিটাল টেকনোলজির সাহায্যে সেসব বই আমাদের অ্যাক্সেসে এসেছে, কিন্তু সেটা কজনই বা পেয়েছে? তাই বলাও বোধহয় প্রয়োজন, অনলাইন এডুকেশন যেমন একদিকে বা ডিজিটাল এডুকেশন যেমন একদিকে একটা নতুন টেকনোলজি প্রযুক্তি আমাদের সামনে এনে দিয়েছে, এই প্রযুক্তির সাহায্যে একটা দিগন্ত বিস্তৃত হয়ে গেছে আমাদের সামনে, যে বিশ্বের দরবারে যে নতুন টেকনোলজি, নতুন আইডিয়াস, নতুন রিসোর্সেস, পুরনো রিসোর্সেস যেটা আমরা কোনোদিন অ্যাক্সেস পাইনি সেটা কিন্তু আমরা হাতে পেয়েছি। কিন্তু কি হারিয়েছি সঙ্গে সঙ্গে? আমরা অনেকটা মেকানিক্যাল হয়ে গেছি, আমরা অনেকটা যান্ত্রিক হয়ে গেছি, আমরা কেউ আর লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে বেড়াই না, কেউ লাইব্রেরিতে বসে দুটো বই পড়ি না। আমরা অলরেডি বহুদিন ধরে শুরু করেছি যে একটা বইয়ের বা একটা চ্যাপ্টারের পৃষ্ঠা 10 থেকে পৃষ্ঠা 12
ওইটুকুনি আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। তার আগে কি আছে, তার পরে কি আছে সেটা পড়ি না, সেইটা নিয়ে এসে আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করে পরীক্ষা উত্তীর্ণ হতে চাই। আমাদের অনেকটা মেকানিক্যাল, একদিকে আমাদের কাছে রিসোর্সেস চলে এসছে কিন্তু আমরা নিজেরা অনেকটা মেকানিক্যাল, আমরা নিজেদের হাতটাকে, যারা ইতিহাসের ছাত্র মইদুল বলতে পারবেন, যারা ইতিহাসের ছাত্র তারা, আমি ইতিহাসের ছাত্র নই, না জানি আমি, তুমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি জানি সেটা, হ্যাঁ, কিন্তু তুমি আরো সাবস্ট্যান্সিয়েট যদি করতে চাও করতে পারো, যারা ইতিহাসের ছাত্র তারা আর্কাইভে আর ছুটে যান না, আর্কাইভাল মেটেরিয়াল সব অনলাইন ডেস্ক যদি ইচ্ছা করেন বসে, কেউ ন্যাশনাল লাইব্রেরি আর ছুটে যান না, আমরা কেউ ন্যাশনাল লাইব্রেরি যাই না, আমরা আমার ডিপার্টমেন্টের টেবিলে বসে অনলাইন রিসোর্স অ্যাক্সেস করে পড়াশোনা করার চেষ্টা করি। এটার একদিকে যেরকম বিরাট একটা লাভজনক অবস্থায় আমরা থাকবো, অন্যদিকে কিন্তু আমরা গ্রাউন্ড রিয়ালিটি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। উচ্চশিক্ষায় আমাদের যে নতুন উদ্ভূত পরিস্থিতি, সেই নতুন উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখব যে আমরা যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত, আমরা শিক্ষাটা লাভ করি শুধু বই পড়ে নয়, একজন ছাত্র শিক্ষা লাভ করে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করেই নয়, তার কিন্তু শিক্ষাটা লাভ করেন ক্যাম্পাসে এসে, তার একটা পিয়ার গ্রুপ ডেভেলপ করে, তার অন্য ছাত্রদের কাছ থেকে, অনেক মাস্টারমশাইদের কাছ থেকে যতটা না শেখে, তারা তার সহপাঠীদের কাছ থেকে অনেক বেশি শেখে। এবং এই অনলাইন এডুকেশনে কিন্তু পারস্পরিক সম্পর্ক, দুজন ছাত্র দুজন ছাত্রকে অনেক সময় চেনে না, বা চিনলেও তারা ওই মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে তারা কথাবার্তা বলেন, কিন্তু কখনো নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে পড়াশোনা নিয়ে আলোচনা, লাইব্রেরিতে বসে বা গাছতলায় বসে বা যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে ঝিনুক ধারে বসে কেউ সেটা করেন না। এই যে পারস্পরিক সম্পর্ক হারিয়ে যাচ্ছে, পরস্পরের থেকে শেখা যে হারিয়ে যাচ্ছে, এই অনলাইন লার্নিং বা এই নতুন পরিস্থিতিতে উচ্চশিক্ষা যেদিকে যাচ্ছে সেই দিকে কিন্তু আমরা এই মানে ছুটে চলে, তাহলে কি শিক্ষা সম্পূর্ণ হবে? আমার মনে হয় না শিক্ষা সম্পূর্ণ, কারণ ক্লাসে ছাত্র যতটা শেখেন মাস্টার মশাইও ঠিক ততটাই শেখেন ছাত্রদের কাছ থেকে। ছাত্র যখন প্রশ্ন করে মাস্টার মশাইকেও উত্তর জানা না থাকলে তাকে বলতে হয় যে আমি এটা আরেকবার দেখে এসে তোমাকে উত্তরটা পরের দিন ক্লাসে দেব, বা তিনি তার মতন করে উত্তরটা সে তখন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই যে অনলাইন সিস্টেম, মডিউল ধরে ধরে অনলাইনে কোন রকমে ক্লাস হয়ে যাচ্ছে সিলেবাস শেষ করার জন্য, সেখানে পরস্পরের মধ্যে আলোচনা, পরস্পরের মধ্যে চিন্তা বিনিয়োগ, এর মধ্যে কিন্তু আমরা যেতে পারছি না। তাহলে আমাদের এই উচ্চশিক্ষায় যেখানে পরস্পরের মধ্যে চিন্তার আদান প্রদান ভীষণ প্রয়োজন, ছাত্র মাস্টারমশাইয়ের সঙ্গে, মাস্টারমশাইয়ের ছাত্রের সঙ্গে, দুজন গবেষক দুজন গবেষকের মধ্যে, বা সন্ধ্যেবেলায় চায়ের দোকানে চা খেতে খেতে পাঁচজন গবেষক একসঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা, সেটা কিন্তু হচ্ছে না। এবং নানা রকম নতুন আইডিয়া সেখান থেকে আসে, সেখান থেকে আসার পরিস্থিতিটা কিন্তু বা পরিধিটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এই মতো অবস্থায় যদি আমাদের নতুন বা এই নিউ নর্মাল বা নিউ নর্মাল আমি যদি বলি, এই পরিস্থিতিটাকে নিয়ে থাকতে হয় আরো কিছুদিন, আমি প্রথম কথা বলবো এই পরিস্থিতি অনলাইন লার্নিং বা অনলাইন এডুকেশন যেদিকে আমাদের উচ্চশিক্ষা যাচ্ছে, সেইটাকে এই COVID-19 অতিমারির পরে সেটা আরো ত্বরান্বিত হচ্ছে, স্পেশালি অনলাইন, কিন্তু তার সঙ্গে বৈষম্যটা,
কে কোন ছাত্র পাচ্ছে কোন ছাত্র পাচ্ছে না সেটাও কিন্তু ব্যবধানটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং সেই মতো অবস্থায় আমি ছাত্রে কতটা শিখছেন পরীক্ষার কথা ছেড়ে দিলাম, আমি পরীক্ষার প্রসঙ্গ এখানে তুলতে চাই না, পরীক্ষা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা এখন চলছে, পরীক্ষার প্রসঙ্গ আমি তুলতে চাই না, কিন্তু শিক্ষা যেটা আমাদের আমাদের নিতে হবে বা আমরা যেটা লাভ করি সেই শিক্ষাটা আমরা ঠিকভাবে পাচ্ছি কিনা সেটা প্রয়োজন। কারণ ভবিষ্যতে যদি এক ছাত্রকে তার মানে নিজেকে উপস্থাপিত করতে হয় কোথাও, কোথাও গিয়ে চাকরির জন্য যদি উপস্থাপিত করতে হয় তার শিক্ষাটা কিন্তু প্রয়োজন, এবং শিক্ষাটা কিন্তু তার সম্পূর্ণ হচ্ছে না। এই অতিমারির সময় বা পরবর্তী ধরুন আরো এক বছর দু বছর যদি এটা কন্টিনিউ করে, আমরা কেউ জানি না কতদিন কন্টিনিউ করবে, কতদিন সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের মেনে থাকতে হবে, কিন্তু এটা যদি কন্টিনিউ করে আমাদের যেটা আসু প্রয়োজন যে আমাদের কিন্তু সরকারের ওপর চাপ দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় সরকারে। কারণ যে নেসেসারি কন্ডিশন, যে নেসেসারি কন্ডিশন অনলাইন এডুকেশনের উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পেশালি, সেইটা কিন্তু সরকারকে মিট আপ করতে হবে। সমস্ত ইনস্টিটিউশন সমান অনুদান সরকারের থেকে পান না, সরকারি প্রতিষ্ঠানের যা রিসোর্স আর বেসরকারি প্রতিষ্ঠানের যা রিসোর্স তার কিন্তু এক নয়, সেখানে একটা বৈষম্য রয়েছে। সবাই সমানভাবে অনলাইন এডুকেশন দিতে পারবেন এমনও নয়, কি সরকারের যেটা আসু প্রয়োজন, আমি কোন সরকার বলবো না, কেন্দ্রীয় সরকার বা এডুকেশন যেহেতু কনকারেন্ট লিস্টে রাজ্য সরকার দুজনেই সমানভাবে দায়িত্ব নিতে হবে যে ইন্টারনেট অ্যাক্সেস এবং ইজি ইন্টারনেট অ্যাক্সেস কমিউনিকেশন, ইন্টারনেট অ্যাক্সেস শুধু নয়, ইন্টারনেট অ্যাক্সেসের সঙ্গে সঙ্গে কোয়ালিটি ইন্টারনেট অ্যাক্সেস, যে তার স্টেবল ইন্টারনেট কানেকশন রয়েছে যখন অনলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাসে যেন তারা যুক্ত হতে পারে, এক সেই স্টেবল ইন্টারনেট কানেকশন, এবং সেই স্টেবল ইন্টারনেট কানেকশনটা কিন্তু খুব সস্তায় এবং বিনামূল্যে যদি সরকার ছাত্রদের এবং শিক্ষায়তনের কাছে পৌঁছে দিতে পারেন সেটা হবে সরকারের প্রথম পদক্ষেপ, এবং সরকারের আশু কর্তব্য এই দিকে ইনভেস্টমেন্ট করা। সরকার আপনারা যদি দেখেন দ্রুত গতিতে এই সব ক্ষেত্র থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, কিন্তু সরকারের বোধহয় এই অতিমারির সময় রাজস্ব ঘাটতির দিকে তাকালে চলবে না, সরকারকে যেটা করতে হবে যে এই ইন্টারনেট অ্যাক্সেসটা ছাত্রদের কাছে দিতে হবে। দুই, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেসব সাবজেক্টে আপনার ল্যাবরেটরির প্রয়োগ রয়েছে, এখন ইংরেজি সাহিত্যেও ল্যাবরেটরির প্রয়োগ হয়, বাংলা সাহিত্যেও ল্যাবরেটরির প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ ল্যাব, সেখানে কিন্তু হয়তো ইন্টারনেট অ্যাক্সেসের থ্রু দিয়ে হতে পারে, কিন্তু যারা কোর ল্যাবরেটরি কোর সায়েন্স সাবজেক্ট, যারা ল্যাবরেটরি বেসড সাবজেক্ট, যাদের ল্যাবরেটরিতে গিয়ে রিসার্চ করতে হয়, তাদের কিন্তু ল্যাবরেটরি খুলে দিতে হবে, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং নন মানতে হবে, না হলে কিন্তু এসব সাবজেক্টের ইয়ে হবে না। তৃতীয়ত আরেকটা জিনিস বোধহয় সরকারের করা খুব প্রয়োজন, আমি আমার ফেভারিট এক্সাম্পল, আমি নিজে বহু বছর কেরালায় থেকেছি, কেরালার সরকার একটা খুব দ্রুততার সঙ্গে নিজেদের পরিস্থিতি স্বাভাবিক করেছিলেন, আবার কেরালার পরিস্থিতি হয়তো খানিকটা খারাপ হয়েছে, কিন্তু তারা লকডাউন আবার ত্বরান্বিত করেছেন ত্রিবান্দ্রম শহরে বা কোচিন শহরে, এবং সেখানে যেটা করার চেষ্টা করেছেন যে তারা প্রত্যেক ব্লকে বা প্রত্যেক পাড়ায় অনেকের হয়তো বাড়িতে সামর্থ্য নেই অনলাইন এডুকেশনের, তারা প্রত্যেক ব্লকে এরকম ইন্টারনেট এবং টিভির ব্যবস্থা করে অনলাইন ক্লাসেসের ব্যবস্থা করেছেন, এটা স্কুল স্তরে চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা
যদি স্কুল স্তরে করা যায় বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন করা যাবে না? আমার মনে হয় এই দিকে হয়তো সরকারের নজর দিতে হবে। হ্যাঁ, দুই হচ্ছে এডুকেশনাল মেটেরিয়াল, বই, বইয়ের যোগান হয়তো ছাত্রদের, কারণ ছাত্ররা এখন লাইব্রেরি যেতে পারছেন না, জেরক্স করাতে পারছেন না। বিদ্যায়তন বা শিক্ষায়তনের উচিত সরকারের কাছ থেকে অনুদান নিয়ে, সরকারের অনুদান যেমন দেওয়া উচিত, ছাত্রদের কাছে বইপত্র পৌঁছে দেওয়া, এবং যাতে ছাত্ররা যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন, তার তাতে যাতে খেদ না পড়ে সেই দিকে হয়তো খেয়াল রাখে। আমার যেটা পার্সোনালি মনে হয় যে নিচু ক্লাসের ছাত্রদের যদি এক বছরের ছুটি দেওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো, তাহলে কিন্তু আমাদের এই বৈষম্যের সম্মুখীন হতে হতো না। উচ্চশিক্ষায় যারা আছেন সেই এক বছরের ছুটি দেওয়াটা বোধ হয়তো অনেক সময় সম্ভব নয়, কারণ অনেকে চাকরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, তারা শিক্ষা সমাপ্ত করে হয়তো চাকরির দিকে যাবে। সেক্ষেত্রে উচ্চশিক্ষায় যারা আছেন তাদের একটা ব্যবস্থা করে, এবং এই কমিউনিটি লার্নিং যদি এক ধরনের তৈরি করা যায়, অনলাইন কমিউনিটি লার্নিং, সেখান থেকে কিন্তু উচ্চশিক্ষাকে এগিয়ে, এই COVID-19 পরবর্তী বা সমসাময়িক পরিস্থিতিতে এগিয়ে নেওয়া যেতে পারে। তবে একটা পরিবর্তন এসেছে শিক্ষাক্ষেত্রে, আমাদের সবাইকে এই পরিবর্তনের সঙ্গে একটু একটু করে অ্যাডজাস্ট করতে হবে। যদি অনলাইন ক্লাসেস বা ডিজিটাল লার্নিং হয়, আমাদের মাস্টারমশাইদের যেরকম নতুন টেকনোলজির সঙ্গে, এডুকেশন টেকনোলজির সঙ্গে নিজেদের ইকুইপড করে তুলতে হবে। সরকারের যেমন দায়িত্ব রয়েছে সবার কাছে এই অ্যাক্সেস পৌঁছে দেওয়ার, ছাত্রদেরও একটা অনুরোধ করব যে ছাত্ররাও যেন এই অনলাইন শুধু নিজেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সীমাবদ্ধ না রেখে উৎকৃষ্ট করে যাতে অনলাইন এডুকেশন বা অনলাইন লার্নিং এর দিকে যদি তারা যেতে পারেন, তাহলে অন্তত পুঁথিগত শিক্ষাটা সেখান থেকে আসতে পারে, ল্যাবরেটরিটা সময়ের জন্য অপেক্ষা করতে পারে। ধন্যবাদ, আমি এখানে শেষ করলাম। আমি আবার কলেজ কর্তৃপক্ষকে আমার অপূরণত ধন্যবাদ জানাই এই সুযোগ দেওয়ার জন্য। আমি আমার নিজের মনের কথা বললাম, আমি নিজে যেটা ফিল করি সেটা বললাম, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনারা মার্জনা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সৈকত বাবু। আমরা কি সৈকত বাবুর যে বক্তব্য তার সম্বন্ধে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে নিয়ে নেব নাকি একসাথেই করবো? দেবারতী, আমার মনে আগে আলোচনাটা হয়ে যাক একসাথে। স্যারের স্যার কি থাকবে? তো আমার সৌভাগ্য মইদুলকে শোনা, আমি মইদুলের সমস্ত শুনে প্রশ্ন উত্তর শুনে তারপরেই যাব। থ্যাংক ইউ স্যার। তাহলে দেবারতী তুমি একটু ইন্ট্রোডিউস করে দাও মইদুল বাবুকে। হ্যাঁ, আচ্ছা, নমস্কার মইদুল বাবুকে। উনি সেন্টার ফর স্টাডিজ ওনার মূলত গবেষণার জায়গাগুলো হলো রাজনৈতিক তত্ত্ব, দক্ষিণ এশিয়ার যে রাজনীতি এবং সিনেমা স্টাডিজ। তো ওনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে, যার মধ্যে একটা হলো ইন্ডিয়ান মুসলিমস আফটার লিবারালাইজেশন, আর একটা হলো লিমিটস অফ ইসলামিজম, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ রয়েছে, যেমন বিগ ন্যাশনাল অফটার আ সিনেমা স্পিকিং অ্যাবাউট এক্সট্রাকটিভ ক্যাপিটালিজম অ্যান্ড কন্টেম্পোরারি ইম্পিরিয়ালিজম। তো আজকে আমরা মইদুল বাবুর কাছ থেকে শুনবো যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা এখন, যে করোনার পরিপ্রেক্ষিতে, অতিমারির পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সরকারের যে ভূমিকা, শিক্ষা, মইদুল বাবু আমাদের বলবেন এবং তার বাইরেও অনেক কিছু বলবেন, আমরা ধৈর্য ধরে সেটা শুনবো এবং সমৃদ্ধ হব, তার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ শুনতে পারা যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরকম একটা অভূতপূর্ব একটা পরিস্থিতিতে আপনাদের সকলের সঙ্গে কথা বলতে পেরে ভালোই লাগে, কারণ আমি এই এই ডিজিটাল যে ডিভাইড হয়ে গেছে, যেটা সৈকতবাবু কিছুটা ছুঁয়ে গেছেন, সেটা সেটার বাস্তবতা সম্পর্কে অবহিত বলে প্রথমে মন থেকে মেনে নিতে পারছিলাম না যে এই ডিজিটাল ডিভাইডটা আছে, এবং এই ডিজিটাল ডিভাইডের জন্য বহু ছাত্রছাত্রী তারা ক্লাস করতে পারবেন না, সেটা তো সেটা একটা দিক, সেটা আমি পরে আসছি। কিন্তু যেহেতু এটা অভূতপূর্ব একটা পরিস্থিতি এবং এটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অলসো নিডস এক্সট্রাঅর্ডিনারি মেজার্স বলা হয় অনেকেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু শিখতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য এই একটা টেকনোলজিক্যাল একখানা অ্যাডাপ্টেশন বলা যেতে পারে, সেই টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনের জায়গায় এখন এসেছি। আমি এখানে মূলত প্রাইভেট আর পাবলিক এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কারণ সেইটা সৈকতবাবু অনেকটাই বলেছেন। আমি শুধু এই একটাই বিষয় নিয়ে, প্রাইভেট এবং পাবলিক এই দুটো জিনিসটা নিয়েই আমি আলোচনা করব। এবং প্রাইভেট এবং পাবলিক এডুকেশন বলতে ঠিক আমাদের দেশে কি হচ্ছে আজকের জমানায়, যেখানে দেশ অনেক এগিয়ে চলেছে এবং যেখানটায় ডিজিটাল ইন্ডিয়া বলতে গিয়ে যা হচ্ছে, সেটা যেটা যেমন একটা দিক, উল্টো দিকে এই যে আর্থিক বৈষম্যর যে দিক, সেই দুটো বিষয় সম্পর্কে কিছুটা অবহিত করব। কিন্তু মূল আমার বক্তব্যের যে ধারাটা থাকবে, মূল যে বক্তব্যের ফোকাস থাকবে, সেটা হচ্ছে প্রাইভেট এবং পাবলিক। প্রথমে আমাদের এটা মানে বলে নেওয়া ভালো যে আমরা কিন্তু প্রত্যেকেই এখানে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। উচ্চশিক্ষার সঙ্গে যখন আমরা যুক্ত, তাহলে আমাদের দেশে উচ্চশিক্ষাতে ধরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক অর্থাৎ সরকারি অনুদানে চলা ইউনিভার্সিটি এবং সরকারি অনুদানে চলা যে কলেজ, এটা যেমন আছে, তেমন বহু বছর ধরে কিন্তু আপনার এই বেসরকারি উদ্যোগের যে কলেজ এবং বেসরকারি যে সমস্ত ইউনিভার্সিটি, সেটা বেসরকারি কি অসরকারি, আমি এই লিঙ্গুইস্টিক বাগবিতণ্ডার মধ্যে যাচ্ছি না, সেটা যাদের কাজ সেই লিঙ্গুইস্টরা বুঝবেন, সেটা তাদের তাদের ব্যাপার। কিন্তু মূল বিষয়টা হলো যে সরকারের অনুদান প্রাপ্ত কলেজ ইউনিভার্সিটি আর সরকার অনুদান ছাড়া কলেজ ইউনিভার্সিটি, এইটা কিন্তু আমাদের দেশে বহুদিন ধরেই আছে। এটা শুধু 91 সালের ব্যাপার নয় কি তার পরের ব্যাপার না, এটা অনেক দিন ধরেই আছে। আপনারা 1920-30-এর দশক থেকেও দেখবেন সেই এরকম অনেক উদাহরণ পাওয়া যেতে পারে। এবার আমাদের মূল যে বিষয়টা হলো যে আজকে যেহেতু উচ্চশিক্ষা এবং আমরা কিন্তু উচ্চশিক্ষার সঙ্গে যত তারা প্রত্যেকেই হচ্ছে অধ্যাপক অধ্যাপিকা, এবং তারা কিন্তু নির্দিষ্ট ব্র্যাকেটে তারা কিন্তু তারা মাইনে পান, এবং সরকার খুব যেখানে যারা আমরা প্রত্যেকেই এখানে সরকারি অনুদানপ্রাপ্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, এবং সরকার তাদের মাইনেপত্র তো দিচ্ছেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি যদি এখানে এই ডিজিটাল ডিভাইডের যে জায়গাটা আছে, কিন্তু আমাদের যে প্রজন্ম কিংবা আমরা যে যে সমস্ত শ্রেণী থেকে আসি এবং অলরেডি যে শ্রেণীতে আছি, তাদের কাছে তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কারণ নেই। তার জন্য আমরা এই সমস্ত অত্যাধুনিক মোবাইল এবং টেকনোলজির জন্য আমরা তো নিজেদের মধ্যে কথাবার্তা বলছি। কিন্তু মূল যে জায়গাটা শুরু হচ্ছে যে উচ্চশিক্ষা কি সবার, এইটা একটা বড় প্রশ্ন যেটা আমার আমি আজকে সামনে রাখতে চাইছি। কারণ প্রাইভেট এবং পাবলিক এই বিষয়টাকে আমি আগে নিয়ে আসতে চাইছি। ধরুন আমরা যে প্রাইমারি স্কুলের যে টিচার, এই প্রাইমারি স্কুলের টিচার সে যদি প্রাইভেট টিউশনটা বন্ধ করে দেয় এবং সে যদি তার কাজে একেবারে গ্রামের যে স্কুল সেই স্কুলে যদি যদি তার কাজটা যদি করে, তার যদি সময় মতো ক্লাস নেয় এবং এবং ছাত্রছাত্রীদেরকে যদি সময় দেয়, তাহলে কিন্তু অনেকটা মেরামত হওয়া যেতে পারে এই 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 বিষয়টা। কারণ কারণ প্রাইভেটের সঙ্গে কিন্তু আমি প্রাইভেট টিউশনের আমাদের দেশে কিন্তু একটা বড় যোগ আছে, আমি সেই জায়গায় আলোকপাত করতে চাই।
ধরুন এই প্রাইভেট প্রাইমারি স্কুলের টিচারের পরে যখন আমাদের যখন মধ্য শিক্ষায় চলে যাচ্ছে মাধ্যমিক, আমরা সব মাধ্যমিকের ছাত্র ছাত্র ছিলাম, তো সেই সময় হচ্ছে যে সমস্ত স্কুলে যেতাম কিংবা আমাদের শ্রেণী থেকে যা যারা আসে সেই সব স্কুলে যারা হচ্ছে তারা অনেকেই প্রাইভেট টিউশনই করেছে, প্রাইভেট টিউশন করতো আর কি। এবার আমাদের ক্লাসে যারা যারা হচ্ছে প্রাইভেট টিউশনের টিউশন দিতে আর কি, যে সমস্ত শ্রেণীর ছেলেমেয়েরা তাদের বাবা মারা চাকরি বাকরি করতো কি আরো উচ্চ পদে সমস্ত ছিল, প্রাইভেট টিউশনের দিতে পারতো, স্কুলের মাইনেটা যারা দিতে পারতো না তাদেরকে স্কুল আবার ডেকে বলতো যে না আপনার 3 মাসে মাইনে বাকি আছে দিয়ে দিন, কিন্তু তারপরেও আপনার কিন্তু প্রাইভেট টিউশনটা কিন্তু হতো আর কি, মানে স্কুলের হচ্ছে টিচারদের মধ্যে। এটা আমি সরকারি স্কুলের টিচারদের কথাও এবং অসরকারি স্কুলের টিচারদের কথাও বলছি। তারপরে হলো কি, তারপরে হলো হচ্ছে আমাদের কলেজ লেভেলের শিক্ষা। তো যখন কলেজ লেভেলের যখন শিক্ষাতে যখন আমরা গেলাম তখন তখন দেখলাম যে এরকমও কলেজ লেভেলে দেখা যাচ্ছে যে প্রচুর প্রাইভেট টিউশন চলছে, প্রচুর প্রাইভেট টিউশন। কথাই বলি, আমি আমি যে কলেজে পড়েছি আমার অত্যন্ত গুরুজন মান্যজন সমস্ত শিক্ষকরা ছিলেন, তারা তাদের সিলেবাসটা শেষ করতেন, সিলেবাসের বাইরেও অনেক কিছু করতেন, এইটা আমার সৌভাগ্য যে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু তা সত্ত্বেও প্রাইভেট টিউশন কিন্তু আমাদের যেতে হতো, কারণ এরকম অনেক মান্যবর সমস্ত টিচাররা ছিলেন যারা কিন্তু প্রাইভেটেন অনেক হয়তো টিচার তারা, এবং অনেক কলেজ কলেজ ভালো ভালো কলেজ সেখানে সব প্রাইভেট টিউশন হতো, এবং সেই প্রাইভেট টিউশনে যে নোটগুলো সেই নোটগুলো আমরা কিন্তু পড়তো, কারণ ওটাই ছিল ট্র্যাডিশন। কারণ গতে বাঁধা যে যে শিক্ষা, যে তোতা কাহিনী তোতা পাখির যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে আমরা ঘূর্ণাবর্তে সেই শিক্ষার মধ্যে আমরা পড়ে গেছিলাম আর কি। এইবার যখন আরো উচ্চ শিক্ষায় যখন চলে গেলাম কলেজ থেকে যখন বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে এবার সেই বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে কিন্তু আর প্রাইভেট টিউশনটা খুব একটা দেখিনি, কিন্তু যখন ছাত্র ছেড়ে যখন শিক্ষক হিসেবে এসেছি কলকাতায় তখন কিন্তু দেখেছি যে অনেকেই কিন্তু আপনার এই পাবলিক ইউনিভার্সিটির হচ্ছে সরকারি মাইনে পায় কিন্তু তারা প্রচুর প্রাইভেট টিউশন করে। আমি আমার কথা বলতে পারি, আমি জীবনে একবার মাত্র একটা কি 2 মাস হচ্ছে আমি প্রাইভেট টিউশন করেছিলাম প্রথম প্রথমবার, সেই যে সেই মেয়ে ছিল, সেই মেয়ে হচ্ছে তার ক্লাসে ফেল করেছিল নাকি তার বাবা মা অতি ইয়ে করে আমাকে বলেছিল, আমি স্কুল পালিয়ে পালানো ছিল, আমি স্কুলে ফেল করেছিলাম, সেই জন্য তার তার প্রতি আমার হচ্ছে যথেষ্ট সমবেদনা ছিল। তো তার জন্য আমি ফেব্রুয়ারি মাসের 2014 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই 2 মাস আমি হচ্ছে তার তার হচ্ছে প্রাইভেট টিউশনে নিয়েছিলাম। এইটুকুনি আমার আমি বলতে চাই, হয়তো ভুলই হয়েছে, কিন্তু এর বাইরে আমার কিন্তু প্রাইভেট টিউশন পর্যন্ত নিইনি। তো এই যে এবার প্রাইভেট টিউশনের যে জায়গাটা, এই কিন্তু আগে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে হয়তো আমাদের একটা লোকাল স্ট্যান্ডাই থাকবে পাবলিক এবং প্রাইভেট নিয়ে। তো আমাদের যারা শিক্ষকরা, আমাদের যারা যে মূল্যবোধ থেকে আমাদের আমাদেরকে পড়িয়েছিলেন, এখনকার যারা শিক্ষকরা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার যে পাবলিক ইউনিভার্সিটি যেটা যেটা হলো, যে পাবলিক ইউনিভার্সিটির যে মূল বিষয়টা হলো যে সরকারের যে ট্যাক্স যারা যারা দেয়, যারা করদাতার, ধরুন আপনার আমরা সবাই হচ্ছে কর দিই, গরিব মানুষ হচ্ছে জিএসটি দিয়ে তার কর দেয়, তো সরকারি যে টাকার যে যে ট্যাক্সটা দিয়ে যে সরকারি অনুদানটা দিয়ে তারপরে হচ্ছে আপনার সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ চলে, সেইখানে যদি সেখানকার শিক্ষক এবং শিক্ষিকারা যদি তাদের কাজ সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে এবং তাদের কাজকে যদি ফোকাস হয়ে যদি প্রাইভেট টিউশনই বন্ধ করে দেন, তাহলে আমার মনে হয় পাবলিক ইউনিভার্সিটি এবং পাবলিক যে উচ্চশিক্ষাটা বাঁচানো হয়ে যাবে। তা না হলে তো সব থেকে ভালো একটা উদাহরণ এই সৈকত বাবু যে স্কুল অফ থটে বিলং করেন ইকোনমিক্স, নিও ক্লাসিক্যাল অনেক বলেন, আমি সেসব খুব একটা মাথা মুন্ডু কিছু বুঝি না, কিন্তু তাদের যে তারা একজন গুরুজন ব্যক্তি, তিনি খুব ক্লাসিক্যাল সঙ্গীতটা ভালো জানেন
এবং আমি তাকে বলেছিলাম একবার যে আপনি নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স ছাড়ুন, আপনি ক্লাসিক্যাল সঙ্গীতটা গান ভালো সেইটা করুন। তার একটা বেশ সাজেশন ছিল যে এই যে পুরো সমস্ত স্কুল ফুলগুলো বন্ধ করে দিয়ে প্রাইভেট টিউশনই তাহলে হোক, এবং ক্লাস 10 পর্যন্ত মাধ্যমিক পর্ষদ হচ্ছে সোজা মাধ্যমিকে হচ্ছে তারা ইয়ে করুক, পরীক্ষা দিয়ে দিক, তাহলেই তো হয়ে গেল, লেটা চুকে গেল, সরকারের এত টাকা খরচ হয় না। এবং আমাদের হচ্ছে যারা যাদের হায়ার এডুকেশন আসার দরকার নেই তাদেরও কোনো সমস্যা কিছু হয় না, তাই না? সরকারের অনেক টাকাগুলো বেঁচে গেল, সেই টাকাগুলো হচ্ছে পাবলিক হেলথ জায়গাটা, আজকের মতো এপিডেমিওলজিক্যাল যে ক্রাইসিস আমাদের আজকে সামনে এসেছে, গ্রামে হচ্ছে হাসপাতাল নেই, গ্রামের হচ্ছে সমস্ত স্বাস্থ্যগুলো হচ্ছে ধুকধুক করছে, আমাদের পরে আমাদের যে পরের যে প্রজন্ম তারা হচ্ছে সমস্ত রাজ্যের বাইরে চলে যাবেন, হ্যাঁ, কিংবা হচ্ছে তারা তার অন্য ধরনের জেলা হয়তো পুইবে পইবে, কারণ পাবলিক হচ্ছে তাদেরকে ধরে মারবে, তাই জন্য তার ভয়ে আবার অনেকে আবার বেরিয়ে যাবে। তো এইরকম যদি যদি হয় তাহলে তো গ্রামের পাবলিক হেলথ তো কিছু থাকবে না, আর গ্রামের যদি যদি না থাকে তাহলে আবার এইটা শিক্ষার সাথে ব্যাপারটা পুরো গন্ডগোল হয়ে যাবে। সেই জন্যে হচ্ছে যে আপনার এই যে প্রাইভেট যে টিউন, এই প্রাইভেট ফান্ডটা আগে যদি বন্ধ হয় তাহলে গ্রামের যে সরকারি যে একেবারে প্রাইমারি স্কুল থেকে আপনার যে একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত আমাদের যে পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত বড় বড় সমস্ত রত্ন ইউনিভার্সিটি যেগুলো, এই সমস্ত বিভিন্ন র্যাঙ্কিং হচ্ছে আর কি, সেসব র্যাঙ্কিং আমাদের সময় হতো আর কি, বিভিন্ন সব র্যাঙ্কিং হতো আর কি, সেই র্যাঙ্কের যে ইউনিভার্সিটি গুলো তাহলে একটু বাঁচবে আর কি। আপনি দেখেন আমাদের দেশে কোন যে সরকার কেন্দ্রের, হ্যাঁ, কারণ এই জিনিস সৈকত বাবু সঠিক ভাবেই বলেছেন যে উচ্চ শিক্ষা তো অবভিয়াসলি 80% UGC দেবে, 20% হচ্ছে সরকার দেবে, এটা তো কনকারেন্ট লিস্টেড ব্যাপার অবশ্যই, কিন্তু কোনো হচ্ছে সরকার আমাদের দেশে তারা কিন্তু শিক্ষায় যতটা খরচ করা তারা কিন্তু কখনোই সেই খরচটা তারা করেনি। এটা সৈকতবাবু আরো এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স ডেটাগুলো বলবেন, একদমই দশক ধরে ধরে বলতে পারবেন, এটা কিন্তু কখনোই উনি কিন্তু জানেন, উনি আমার থেকে অনেক ডেটা উনি ঘাটেন খুবই, এটা একেবারেই করেন। তাহলে হেলথ এবং এডুকেশন এইখানে কিন্তু আমাদের দেশের যে কোন সরকার, সেটা কোন সরকার বলুন, বিজেপি সরকার বলুন, হ্যাঁ, তৃতীয় ফ্রন্টের সরকার বলুন, হ্যাঁ, কিন্তু এই কোন সরকারই কিন্তু আমাদের দেশে এই এই যে পাবলিক এই হেলথ এবং এডুকেশনে কিন্তু কোন রকমের একটা খরচ তারা করতে কখনোই চাইনি। তা এইবার তাহলে হবেটা কি করে? এবার আপনি এবার পড়েছে, আমরা হচ্ছে এর মাঝে পড়ে গেছি, একদিকে আমেরিকা একদিকে চায়না, এর মাঝে কিন্তু আমরা দুগোল খেয়ে বসে আছি। কারণ হচ্ছে যে আমেরিকাতে যে সমস্ত বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি অর্থাৎ আইভি লিগের যে ইউনিভার্সিটি গুলো আছে, আমেরিকাতে একটা বড় অংশ তো আইভি লিগের ইউনিভার্সিটি, এই যে হার্ভার্ড বলুন, কলাম্বিয়া বলুন, এই যে আপনি যদি হচ্ছে প্রিন্সটন বলুন, ইয়েল বলুন, এই যে বড় বড় সমস্ত সব শিকাগো বলুন, যত প্রাইভেট, এই সব কটা প্রাইভেট ইউনিভার্সিটি, এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি তোর কিন্তু একটা জায়গা আছে, এটা এটা কিন্তু এটা এটা আপনি কি আপনি যদি বলেন যে এলিটিজম, হ্যাঁ, কিন্তু এলিটিজম আছে, কিন্তু এলিটিজমের সেখানে যারা আপনি যদি যোগ্য হন সেখানে আপনি যেতে পারবেন? মানে একেবারে গরিব ছাত্রীরা তারা যেতে পারবে? আমাদের আগের জেনারেশন থেকে শুরু করে তারও আগের জেনারেশনে অনেক সাধারণ পরিবার থেকে উঠে আসা যে মেয়েরা করে তারা হচ্ছে পড়ে তারা সেসব জায়গায় গেছে, সেখানে হচ্ছে তারা মাস্টার হয়েছে, ইউনিভার্সিটি প্রফেসর হয়েছে। কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু আমেরিকার পরিস্থিতির থেকে আলাদা। আর উল্টো দিকে চায়নাতে কিন্তু এটা
1980 দশক থেকে অন্তত আমাদের এখানে ওখানে 1% মাত্র লোক হচ্ছে উচ্চ শিক্ষায় যেত। আমি 1980 কথা বলছি, চায়না তখন কিন্তু কোটা লোকে পাত্তা দিত তখন চায়নাকে, আর আমরা হচ্ছে তখন 8% প্রায় হচ্ছে আমরা উচ্চ শিক্ষায় আমাদের ছিল আর চায়না 1%। চায়নার কিন্তু যে জনসংখ্যাটা আমার থেকে অনেক বেশি, এইসব 80 দশকে কিন্তু সেই ধরনের লিবারালাইজেশন হয়নি, মানে আপনি যদি একেবারে 91 লিবারালাইজেশন বলতে আমরা যা বলি সেরকম কিন্তু হয়নি আর কি। কিন্তু আমাদের এখানে 8% হচ্ছে উচ্চ শিক্ষায় ছিল আর চায়নাতে 1% ছিল, আমি 80 দশকের ডেটা বলছি। কিন্তু চায়নার যে আজকের সিচুয়েশনটা আপনি দেখুন, চায়নার যে ইউনিভার্সিটি গুলো যে গ্লোবাল র্যাঙ্কিং এ চলে গেছে, তার কারণটা হচ্ছে ওই দেশটা কিন্তু বরাবরই খুব ফোকাস ছিল, তারা জানতো যে তারা কি চায়। তেমনি আমেরিকাও জানে, আমেরিকার পরিস্থিতিও জানে যে তারা কি চায়, সেটা সেটা জানে। আমরা কি জানি যে আমরা কি চাই? এইটা কিন্তু খুব বড় বিষয়। ভারতকে তো ভারত কি চায় এইটা তো ভারতকে জানতে হবে। আপনি হচ্ছে এখন এর মধ্যে পড়ে গেছেন, আপনি যদি আপনার স্বার্থ যদি না দেখেন তো প্রত্যেকে তো প্রত্যেকের স্বার্থ দেখবেই, চায়না চায়নার স্বার্থ দেখবে, আমেরিকা আমেরিকার স্বার্থ দেখবে, তা চায়নার ইউনিভার্সিটি গুলোর সঙ্গে চায়নার সরকার স্বার্থ দেখবে, আমেরিকার ইউনিভার্সিটি নিয়ে আমেরিকার স্বার্থ দেখবে। আমরা আজকে অবশ্য শুধুই শিক্ষা নিয়ে কথা বলছি, অন্য ধরনের রাজনীতি ফরেন পলিসি এইসব নিয়ে আমরা কথা বলছি না। আমি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আমি খুব টেম্পটেড ফিল করি এসব বলতে, কিন্তু এইটাই আমি আজকে আমাদের বিষয় নয়, আমরা শুধু উচ্চশিক্ষা নিয়ে বলতে চাইছি, সেইটাই আমি আজকে বলতে চাইছি। তো মূল যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের প্রাইভেট এবং পাবলিক এই জিনিসটা কিন্তু তার একটা মানেও আলাদা, এবং এই সরকারের যে যে মানে তার যে অ্যাটেম্পটস গুলো ছিল সেইগুলো কিন্তু বরাবরই কিন্তু সরকার কখনই সিরিয়াস ছিল না কখনোই, যে উচ্চশিক্ষা ব্যাপারটা যে থাকা দরকার এবং তার যে তার যে সেই সম্পর্কে একটা যথেষ্ট সচেতনতা এবং মানে সেই সম্পর্কে সেটার যে কি কতটা জরুরি একটা একটা দেশে সেইটা যেমন আর সেই তার সঙ্গে পাবলিক যে একেবারে প্রাইমারি যে স্কুল এইগুলো সেটাও যেমন দরকার, এটা ব্যালেন্স তো দরকার। কিন্তু উচ্চ শিক্ষার যে কোয়ালিটি, কোয়ালিটি বলতে গেলে ঠিক যা বোঝায়, এইটা কিন্তু আমাদের কখনোই এই এই এইটা কিন্তু খুব একটা বিশেষ ছিল না। স্বাধীনতার পরে 50-60 দশকে হয়তো কিছুটা চেষ্টা একটা হয়েছিল, কিন্তু সেটা এমন কিছু নয় যেটাকে বলা যেতে পারে মানে আমেরিকা কিংবা সোভিয়েত ইউনিয়ন যে ধরনের অবস্থা ছিল কিংবা ব্রিটেনের যে অবস্থা ছিল তার সঙ্গে কোনো মাত্রেই সেটা। ফলে আজকে যদি আমরা নিজেদের সম্পর্কে আত্মসমালোচনা করি, আত্মবিশ্লেষণ করি, এবং ভারত যদি তার নিজের উচ্চশিক্ষা সম্পর্কে এবং প্রত্যেকটা ভারতীয় এবং প্রত্যেকটা শিক্ষক, বিশেষ করে আজকে যেহেতু উচ্চশিক্ষার সঙ্গে কথা বলছি এবং আমি বলছি যে একটা লম্বা কানেকশন আছে প্রাইমারি স্কুল থেকে আপারে একেবারে উচ্চ বিষয় পর্যন্ত, এই প্রাইমারি স্কুলের শিক্ষক, কলেজ শিক্ষক, এই ইউনিভার্সিটির শিক্ষক, আমরা প্রত্যেকেই যদি নিজেদের আজকে আত্মসমালোচনা আত্মবিশ্লেষণ করি এবং বলি যদি যে কাল থেকে যে আগামীকাল থেকে আমরা সমস্ত প্রাইভেট টিউশন ছেড়ে দেব এবং বলি যে কাল থেকে হচ্ছে যে ক্লাসটা সময় মতো নেওয়া, নিয়ম কানুন গুলো মানা, এইটা যদি আমরা ঠিকঠাক করি, মাইনে ছাড়া অন্য কোনো মানে যে প্রাইভেট টিউশন না করে যদি হচ্ছে সৎ উপায়ে উপার্জন করি, এই যদি পয়েন্টটা আমরা নিতে পারি আমার মনে হয় তাহলে ভারতবর্ষ যতটা এখন খারাপ অবস্থা আছে হয়তো আগামী দিনে আরো তো 10-25 বছর লাগবে হয়তো, তখন তার শিক্ষাটা আরেকটু ভালো হবে, কোয়ালিটিটা তো আরেকটু বাড়বে। এইটা আমার মনে হয় এই সামান্য কিছু কথা আমি এখানে বলতে চাই, এর বেশি আর খুব একটা বিশেষ আমার কিছু বলার নেই। প্রশ্নোত্তর যদি থাকে তাহলে সেই নিয়ে আলোচনা করা যেতে পারে। মহিন্দ্র বাবুকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা প্রশ্ন নেব আপনাদের, আপনারা যারা দেখছেন ফেসবুক লাইভে তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন চ্যাটে,
আর যদি টেলিগ্রাম গ্রুপে থাকেন তাহলে টেলিগ্রাম গ্রুপেও আপনারা লিখতে পারেন, আমরা সেটা আমাদের স্পিকারদের কাছে পৌঁছে দেবো। এখন আমরা প্রশ্ন উত্তরের জন্য এটা ওপেন করে দিলাম। যতক্ষণ অন্য কোনো প্রশ্ন আসছে আমি একটু মইদুল বাবুকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমাদের কলেজটা, যেমন একটু আগে দেবারতী বলছিলেন যে আমাদের কলেজটা একেবারেই মফস্বলের কলেজ, খুবই প্রান্তিক এলাকা এবং প্রান্তিক মানে আর্থিকভাবে খুবই প্রান্তিক লোকজন পড়ে, এবার তাদের তাদেরও কিন্তু প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার একটা বিশাল আমরা দেখতে পাই। তো এই যে COVID-19 যে প্যান্ডেমিকটা চলছে সেই সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অনলাইনে তাদের সঙ্গে প্রায় যোগাযোগ করতে পারছি না, কারণ অনেকের বিশেষত আমফান যখন হলো, আমফানের পর থেকে আমরা দেখছিলাম, আমফানের আগে তবু করা যাচ্ছিল, আমফানের পর থেকে আমরা দেখছি যে একেবারেই যোগাযোগ করা যাচ্ছে না, এবং তারা বারবারই বলছেন এমনকি PDF লিঙ্ক দিলে তাদের পক্ষে ডাউনলোড করে পড়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে তারা বোধহয় আরেকটু বেশি করে ওই প্রাইভেট টিউশন নির্ভর হয়ে পড়ছে, তা সেই ক্ষেত্রে মানে কি ভাবা যায় সেটা আমি জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ দেখুন, একটা জিনিস মানে আমি যতটা একটু টেকনোলজিক্যাল একটা কিছু গ্লিচ আছে হয়তো, যতটুকু আমার মনে হচ্ছে যে হলো যে এখন কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সবার কাছে মোটামুটি একটা করে স্মার্টফোন আছে। এবার স্মার্ট শেখার থাকাতে, কারণ আপনার সঙ্গে তো কথাই হচ্ছে স্মার্টফোন নিয়ে আর কি, তাই জন্য এবার স্মার্টফোন থাকলেই কিন্তু এখন আপনার এই ডিস্ট্রাকশন গুলো অনেক বেশি বেড়ে যায়, যেটা আমরা কিন্তু এই বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি আর কি, সেটা বিভিন্ন অ্যাপ থেকে অনেক রকমের সমস্যা আছে সেটা একটা ব্যাপার। কিন্তু এইখানেই তো আবার যে মূল যে বিষয়টা ছিল যে পাবলিক ইউনিভার্সিটি যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ভালো করে, তাহলে একটা গরিব মানুষের ছাত্রছাত্রী সে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে সে কিন্তু এই ডাউনলোড করা বলুন আর যা কিছু বলুন এটা কিন্তু পারবে। এবং আজ কিন্তু আপনার অনেক ধরনের ওয়েবসাইট হয়ে গেছে যেখান থেকে আপনার থার্ড ওয়ার্ল্ডে বসে আপনি কি করবেন আর, এ আপনার ফ্রি ডাউনলোড এই সমস্ত এই জিনিসগুলো হবে, এটা কিছু করার নেই অতটুকু, কিন্তু সেইটা খাটতে কি তাকে হবে, খাটতে কিন্তু তাকে এইটা। আপনি যদি বলেন যে সমস্ত কিছু যে টিচার আপনাকে একেবারে গালে তুলে খাইয়ে দেবে ধরনের যে ব্যাপার, এইটা কিন্তু এইটা কিন্তু এক্সপেক্ট করাটা ঠিক নয়। এবং এখান থেকে শুরুটাই হচ্ছে যে ওই আমি প্রাইমারি স্কুলের জায়গা থেকে, কারণ প্রাইমারি স্কুলে যেহেতু স্কুল ফিডিংটা আগেই হয়েছে, কারণ আপনি হচ্ছে তার প্রাইভেট টোলে পড়েন না কি তার প্রাইভেট পাঠশালায় গিয়ে পড়েন না, তাই জন্য আপনি হচ্ছে নোট দেন কিংবা নোট বই পাশ করতে হবে, এই জায়গা থেকে কিন্তু সমস্যাটা শুরু হচ্ছে। তার জন্য হচ্ছে যে আপনার যে পুরো পাবলিক ইউনিভার্সিটিতে যে লেভেলের টাকা খরচ করা দরকার এইটা কিন্তু সরকারকে করতে হবে। আর এতগুলো ইউনিভার্সিটি করার কোনো মানে হয় না, তার কারণটা হচ্ছে এতগুলো ইউনিভার্সিটি করে আপনার হবেটা কি, তাতে তো আপনি শিক্ষকদের পরবর্তীকালে আগামী দিনে বাইরে যেতে পারবে। আপনার আগে দেখতে হবে যে কত মান্ড আছে, আপনার একটা একটা কংক্রিট অ্যাসেস করতে হবে, কংক্রিট অ্যাসেসমেন্ট দরকার যে আপনার এক ধরনের শিক্ষা ব্যবস্থার কত ডিমান্ড আর সেটার হচ্ছে কত কতটা আপনার হচ্ছে আদৌ ডিমান্ড আছে কি। এবং এই যে আমাদের কারিকুলাম এবং তার সঙ্গে স্কিলসের যে এইটা কিন্তু আপনার একটা অন্য, আমরা এখন সেই বিংশ শতাব্দীর জমানায় চোপ পড়ে আছি আর, কিন্তু এইটা ধরনের যে এই যে আন্ডার গ্রাজুয়েশন একটা করার পরে কি করবে
এতে তার কোন বিভিন্ন ধরনের ফিল্ডে থাকা, এই এই বিভিন্ন ফিল্ডে কোথায় কি কন্ট্রিবিউট করবে এইটা সম্পর্কে তাদের যাদের ধারণাই কোনো নেই, তা সেইটা তো আমাদের আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি, এই পাবলিক ইউনিভার্সিটিতে তো একটা ক্যারিয়ার সেলিং সেন্টার বলুন কিংবা ক্যারিয়ার করারও একটা জায়গা, এই তো করলে তা জিনিস হয় তাহলে একটা জায়গায় মোটামুটি একটা যাওয়া যেতে পারে, বলা যেতে পারে। কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীরা যা জানে না যে তারা কি করতে চায়, কারণ তারা খুব দিশেহারা, তারা কারণ এত জগৎ কম্পিটিটিভ হয়ে গেছে এবং যে এবং এত আর কি মানে অ্যাবিউজ আছে কিন্তু তাদের তাদের ধারণা, কারণ তার এক্সপোজার নেই। কারণ যে পাবলিক ইউনিভার্সিটিতে এখন আসছে একটা এমন একটা একটা জেনারেশন অফ ছাত্রছাত্রী যারা একেবারে ফার্স্ট জেনারেশন লার্নার, আমি তো বাংলার কথা বলছি, বাংলাটা আমি একটু বেটার জানি অন্য অন্য রাজ্যগুলোর তুলনায়, কিন্তু বাংলাতে একটা মূল বিষয়টা হয়েছে যে এমন একটা ইয়েটা আসছে, স্টুডেন্টরা আসছে যারা কিন্তু একেবারে ফার্স্ট জেনারেশন লার্নার, এবং এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাতে হচ্ছে আমাদের এখানে যে সমস্ত হতদরিদ্র প্রশ্নটা এখানে নয়, এখানে যেহেতু রিজার্ভেশনের যে ইমপ্লিমেন্টেশনটা, এই রিজার্ভেশনের ইমপ্লিমেন্টেশনটা যেহেতু বাংলায় অনেক খুব কম হয়েছে আর কি উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং এখানে দেখাই গেছে দশকের পর দশক হচ্ছে আপনার হয়ে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এইসব পজিশন ফাঁকা ছিল আর কি, কারণ আপনি ওই ওই ধরনের ওই ধরনের টিচার খুঁজে পাননি, কিন্তু খুঁজে পাবেন কি তাদের সম্পর্কে তো আমরা সচেতনই নেই, আমরা যারা উচ্চ উচ্চ কোটির বাবুরা, আমরা যারা হচ্ছে সমস্ত উচ্চ বর্ণ থেকে আসি, হ্যাঁ কিংবা উচ্চ শ্রেণী থেকে আসি, আমাদের তো মার্কশিট কবে, আমাদের আমরা তো সবসময় দূরে সরিয়ে রেখেছি। এইটা হচ্ছে কিন্তু দেখা গেল গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে একটা নতুন যে সে অ্যাডমিশনের আপনি যদি ইয়ে বলুন অ্যাডমেন্ট বলুন কিংবা যাই বলুন, সেটা কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে যে যে সরকার এসছে তারা কিন্তু অনেক চেষ্টা করেছে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই এসসি এসটি ওবিসি পজিশনসগুলো আস্তে আস্তে ফিল আপ হচ্ছে, আগে একেবারে ছিল না আমি তা বলছি না, কিন্তু আমি কিন্তু ম্যাক্সিমাম লেভেলে আর কি এক হাফটা তো ছিল হতেই পারে, কিন্তু মূল জায়গাটায় আপনি আসুন যে এসসি এসটি ওবিসি এই যে তিনটে গোত্রের যে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বাংলায় খুব একটা আসেনি, কারণ দেখা যাচ্ছে যে ফার্স্ট জেনারেশন লার্নার, এইটা আপনি দক্ষিণ ভারতে কিংবা আপনি পশ্চিম বিশেষ করে মহানে এইটা কিন্তু দেখবেন তাদের থার্ড কি ফোর্থ জেনারেশন লার্নার, কারণ সেখানটায় কাস্ট আন্দোলন হয়েছে, আমাদের বাংলায় কিন্তু কাস্ট ব্যাপারটা বাঙালি ভদ্রলোক ভদ্র মহিলারা তারা বোঝেনি, আমরা কাস্ট নিয়ে সচেতন নই, আমাদের সুপ্ত ছিল আর কি, কিন্তু সেইটা আমাদের দেশে কখনো আমাদের দেশ বলতে বাংলার বাংলার যে দেশ যে দেশে আছি আর কি বাংলাদেশ আমি বলছি না, আমি বাংলার মাটিতে যে বাংলার দেশ সেটা সেটা সম্পর্কে আমি এইখানটায় কিন্তু এসসি এসটি ওবিসি নিয়ে আমাদের কিন্তু কোনো ধরনের কিন্তু সচেতনতা ছিল না, এবং তার জন্য তারা আমাদের দেশে আসতে মানে আমাদের দেশে আর কি তারা থাকছে, আমাদের দেশ বলতে এখন আপনি বলতে পারেন যে ইউনিভার্সিটিই আমাদের এখন দেশ হয়ে দাঁড়িয়েছে, এই আপনি নিজেদের মধ্যে চার পাঁচজন মিলে আলাপ আলোচনা করছি, এই তো আমাদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে মহামারীর যুগে অতিমারীর যুগে, এবং এই সমস্ত লিড আমরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমরা এখন এই খুবই এখন ওই তিন চারজন মতো করে আলোচনা করছি, জ্ঞান চর্চা হচ্ছে এবং এই এই চলছে আর কি। আচ্ছা সৈকত বাবু, আপনার উদ্দেশ্যে একটি প্রশ্ন এসেছে, স্যার ডু ইউ থিংক দ্যাট কোভিড 19 সিচুয়েশন ফোর্সড আস টু রিথিংক এন্ড রিঅর্গানাইজ অ্যাবাউট আওয়ার এডুকেশনাল সিস্টেম, এটা শিউলি সেনগুপ্ত বলে একজন প্রশ্নটা করেছেন। হ্যাঁ আমি প্রশ্নটা দেখেছি, খুবই রিলেভেন্ট প্রশ্ন, আমি আমার বক্তব্যের শেষ দিকে বোধহয় বলার চেষ্টা করেছি যে নতুন পরিস্থিতি অভূতপূর্ব অদৃষ্টপূর্ব যে পরিস্থিতি কোভিড 19 সিচুয়েশনের পর, সেই পরিস্থিতিতে আমাদের বোধহয় নতুন ভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে, শুধু আমরা নই, আমরা বলতে পুরো সিস্টেমটাই ইকোসিস্টেম, এডুকেশনের যে ইকোসিস্টেম রাইট ফ্রম দা গভর্নমেন্ট, ফেসবুকে আমি দেই, ফেসবুক থেকে তুমি আমাকে মেসেজ করলে হবে না, এডুকেশন সিস্টেম থেকে যে পুরো
ইকোসিস্টেমটা, সেই ইকোসিস্টেমেই আমাদের গিয়ার আপ করতে হবে। প্রথমত যে সরকারের কথা যদি আপনি ধরেন, সরকারকে তার যে এক্সপেন্ডিচার, মইদুল একটা পয়েন্টে হয়তো বললেন যে সরকারি যে ব্যয়, সরকারি যে ব্যয় আপনার ইয়ের, সেরকম ছিল 75 সেরকম ছিল, 2020 তো তার বেশি যে খুব একটা উচ্চশিক্ষায় ব্যয়ভার হয়ে ব্যয় বেড়েছে তা নয়। এবং আপনি যদি দেখেন সেটা বোধ হয় 1% বা 1.5% যে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, তার 1.5% হয়তো ম্যাক্সিমাম কোনো কোনো বছরে উচ্চশিক্ষায় গেছে। এইবার সেই উচ্চশিক্ষায় যে বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, সেইটা কিন্তু বাড়াতে হবে সরকারকে। এবং আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশনে দেখা গেছে যে আমাদের হেলথ সিস্টেম যেরকম গিয়ার আপ ছিল না এরকম একটা উদ্ভূত পরিস্থিতির জন্য, আমরা তারপরে দেখেছি যে আমাদের আমাদের পরবর্তী এডুকেশন সিস্টেম আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম না। সেই জন্য সরকারের উচিত এই এডুকেশন এবং হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, সমস্ত এডুকেশনে একটা ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার, প্রচুর পরিমাণে প্রভূত নতুন টেকনোলজি এনে তার বাড়াতে হবে, যাতে বৈষম্যটা, মানে অ্যাক্সেসের বৈষম্যটা না থাকে, যে আমি পাচ্ছি অন্য একজন পাচ্ছে না, সেই বৈষম্যটা যেন দূর করা যায়। এই প্রথম পরিস্থিতি। কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এদেরও চেষ্টা করতে হবে কিভাবে আমরা যেরকম আমফানের সময় প্রত্যন্ত গ্রামে প্রান্তিক ছাত্রর কাছে কিছু এড পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তেমনিভাবে আমাদের চেষ্টা করতে হবে ছাত্রের কাছে কি কি করে পঠন পাঠনের বিষয়, পুস্তক, খাতা এবং তার সঙ্গে এডুকেশনাল এড। কারণ আমি মইদুলের সঙ্গে এখানে একমত হব না যে সবার কাছে স্মার্টফোন আছে, অনেকের কাছেই স্মার্টফোন কিন্তু নেই, গ্রামাঞ্চলে অনেকের কাছে, এবং খুব হাই এর এই অনলাইন এডুকেশনের জন্য যেটা আমাদের প্রয়োজন, হাই এন্ড স্মার্টফোন, যেখানে একদিকে ভিডিও রেকর্ডিং করতে পারে, ভিডিও আসতে পারে, অডিও থাকতে হবে, এবং যেখানে ডাউনলোডের ফেসিলিটি থাকতে হবে, ভালো পরিমাণে সেভ করার ফেসিলিটি থাকতে হবে। সেহেতু ছাত্ররা যদি প্রান্তিক এলাকার মানুষ হয়, অর্থনৈতিকভাবে যদি তারা প্রান্তিক হয়, তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বোধ হয় একটা দায়িত্ব থেকে যায় ছাত্রদের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়া। কিন্তু ছাত্রদের নতুনভাবে ভাবনা চিন্তা করারও অবকাশ রয়েছে। ছাত্রদের যেটা করতে হবে, আমরা সবাই সেলফ হেল্প গ্রুপের কথা শুনেছি, ছাত্রদের এবং অর্থনৈতিক পরিভাষায় আজকাল যেটাকে ক্রাউড ফান্ডিং বলে, এটা খুব নিও ক্লাসিক্যাল আইডিয়া, কিন্তু ক্রাউড ফান্ডিং, যে প্রত্যেকে 10 টাকা করে দাও, দিয়ে যদি 1000 জন ছাত্র 10 টাকা করে মাসিক দিতে পারেন, তাহলে দেখা যাবে টাকাটা কিন্তু অনেকটা দাঁড়ায়। এবং তার থেকে যে অনলাইন এডুকেশন, অনলাইন আর্নিং, লার্নিং এর যে প্রসেস, সেটাকে ত্বরান্বিত অনেকটা তাড়াতাড়ি করা যাবে। এই তাতে কি হবে, ছাত্রেরও একটা দায়বদ্ধতা, শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম একটা দায়বদ্ধতা আছে, ছাত্র যেহেতু 10 টাকা দিচ্ছে, তার চাহিদা বেড়ে, তার সেও চাইবে যে সে যেন কোয়ালিটি এডুকেশন পায়। সেই জন্য প্রত্যেকেরই উচিত সর্বস্তরে, প্রত্যেকে, যে যারা কর্মী, যারা শিক্ষাকর্মী, যারা ছাত্র, যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা অ্যাডমিনিস্ট্রেটর, সবার উচিত যে এই নতুন সিস্টেমে উদ্ভূত পরিস্থিতির দিকে নিজেকে তৈরি করার জন্য। কিন্তু এর একটা ডাউনসাইড রিস্ক আছে যেটা আমি মনে করি, এই অনলাইন স্প্রেড অফ অনলাইন এডুকেশন যতটা হবে, বিস্তার যতটা হবে,
তার সঙ্গে কিন্তু একটা ডাউনসাইড রিস্ক থেকে যাচ্ছে, এবং সেটা পার্সোনাল ডাউনসাইড রিস্ক নয়, এটা এডুকেশন সিস্টেমের একটা ডাউনসাইড রিস্ক। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাক্রস ইউনিভার্সিটিস তার মান একদিকে যেমন এক লেভেলে আসার চেষ্টা করবে সেটা যেরকম একদিকে ভালো, কিন্তু সমস্ত জায়গায় আমাদের একরকম রিসোর্সেস দেওয়ার ক্ষমতা নেই, সেটা মনে রাখতে হবে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ভালো থাকবে, কিছু মাঝারি, কিছু প্রান্তিক থাকবে, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন আমি এনশিওর করতে পারি, আমি যে এডুকেশনটা সিলেবাস অনুযায়ী দিচ্ছি কিনা সেটা আমি এনশিওর করতে পারি, কিন্তু এই অনলাইন এডুকেশনের মাধ্যমে, অনলাইন লার্নিং এর মাধ্যমে ছাত্রদের যেটা হবে যে পৃথিবীর যে বেস্ট প্র্যাকটিস সেটাকে ইনভাইভ করার চেষ্টা করবেন। ভারতবর্ষের ক্ষেত্রে সেটা যদি আমি টেনে নিয়ে আসি, তাহলে অনলাইন এডুকেশনের থ্রু দিয়ে কিন্তু আমাদের বোধহয় একটা দিক নির্ণয় হয়ে যাচ্ছে, ওয়ান কান্ট্রি ওয়ান সিস্টেম অফ এডুকেশন, সেটা কি আমাদের কাম্য সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে অনেকটাই একমত, মানে আমরা যারা আমাদের যে কলেজের স্টুডেন্টরা তাদের অনেকে স্মার্টফোন নেই, অনেকে নেট প্যাক ভরাবার সামর্থ্য নেই এই মুহূর্তে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমরা দেখছি, মানে সবাই যে স্মার্টফোন দিয়ে ব্যবহার করতে পারছে তা একেবারেই নয়, এমনকি এমনও আছে যে হয়তো এক গোটা বাড়িতে একটাই ফোন, সেটা স্মার্টফোন নয়, এবার তার পক্ষে তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা ইউটিউবে পড়াবার চেষ্টা করেছিলাম, তারা বলছে যে ম্যাডাম আমরা তো রাস্তায় বেরিয়ে আমাদের নেট খুঁজে তবে পেতে হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। আমি ওই জন্যই বল, কেরালার একটা উদাহরণ আপনাদের দিয়েছিলাম যে কেরালায় ব্লক লেভেলে বা কোনো পাড়া, এখন আমাদের তো পশ্চিমবঙ্গে যে খুব বহুল প্রচলিত ক্লাব, ক্লাবরা অনেক অনুদান পেয়েছেন সরকারের কাছে, ক্লাবরা তো অর্গানাইজ করতে পারেন যে একটা কমন জায়গা, একটা কমন ফেসিলিটি যেখানে ছাত্ররা এসে ক্লাস করতে পারে, সেই সেটা কিন্তু হতেই পারে, কেন ক্লাবরা করছেন না এটা ক্লাবদের ব্যাপার, কিন্তু এটা কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, নাগরিক আমরা, আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে যে আমরা কি করে মানুষের কাছে, আমরা এক সময় অনুদান পেয়েছি, আমরা কি করে মানুষের কাছে ফিরিয়ে দিতে পারি সেই ইয়েটা। আচ্ছা, এর আরেকটি প্রশ্ন এসছে, আমাদের কি একাডেমিক সেশন পিছিয়ে দেওয়া উচিত ছিল? দেখুন, একাডেমিক সেশন পিছিয়ে দেওয়া আমরা দিতে পারিনি, আমরা যেটা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যারা ফাইনাল সেমিস্টারে আছে তাদের কোনো একটা নিয়মে, সরকারি নিয়মে তাদের পরীক্ষা নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রদের, যারা একদম দোরগোড়ায় পাশ করার দোরগোড়ায়, কেউ চাকরির জন্য কেউ উচ্চতর শিক্ষার জন্য যাওয়ার কথা, তাদের আমরা ক্লিয়ার করে দিয়েছি। বাকি যারা অন্য সেমিস্টারে ছিলেন, তারা অন্য সেমিস্টারের ছেলে মেয়েদের যেহেতু সিলেবাস শেষ হয়নি, তাদের ক্লাসও হয়নি, ওই সেমিস্টারটা পিছিয়ে যদি পরবর্তী সেমিস্টারের সঙ্গে নেওয়া যায়, এরকম চিন্তা ভাবনা, এটা এখনো চিন্তা ভাবনার স্টেজে রয়েছে, সরকার এখনো এই নিয়ে চিন্তা ভাবনা করেননি যারা ফাইনাল সেমিস্টারে আছে তাদের নিয়ে। এবার যারা নতুন ভর্তি হবেন, যারা নতুন ভর্তি হবেন তাদের কি কি করা উচিত সেইটা নিয়ে সরকারের এখনো যা নির্দেশিকা রয়েছে যে সেপ্টেম্বর বা অক্টোবরের শুরু থেকে নতুন সেশন চালু হবে, আশা করছি আমরাও সেটা চালু করতে পারবো, কিন্তু অনেক ক্ষেত্রেই যে অ্যাডমিশন প্রসিডিওর, সে অ্যাডমিশন প্রসিডিওর হয়তো ফলো করা যাবে না, অনেক ক্ষেত্রে যেটা অনেক রাজ্যে যেটা করেছেন যে জানুয়ারি থেকে একাডেমিক সেশন, স্কুলের ক্ষেত্রে স্পেশালি একাডেমিক সেশন জানুয়ারিতে করে দেওয়ার কথা ভাবছেন। আমাদের রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একাডেমিক সেশন একটা সেমিস্টার যদি পিছিয়ে দেয়, এখন সব ইউনিভার্সিটি প্রায় সেমিস্টার, একটা সেমিস্টার যদি পিছিয়ে দেওয়া যায় সেটা মন্দ হবে না, কারণ যারা পাচ্ছেন না শিক্ষাটা এই শিক্ষাবর্ষে তাদের পক্ষে কিন্তু মুশকিল হয়ে যাবে, কিন্তু তার কিছু
মানে আমি যদি অর্থনীতির পরিভাষায় বলি কিছু কস্ট বেনিফিট রয়েছে। কস্টটা হচ্ছে যারা পড়াশোনাটা শিক্ষা শেষ করে যারা অর্থ উপার্জনের কথা ভাবছিলেন তাদের সেটা কিন্তু দেরি হয়ে যাবে। এইটা অনেকের ক্ষেত্রে হয়তো সম্ভব নয়, অনেকেই হয়তো অর্থনৈতিকভাবে তেমন সুযোগ সুবিধা তাদের নেই, আরেকটা সেমিস্টার ওয়েট করবেন এমন সুযোগ সুবিধা নেই। সেই জন্য একটা ডিসিশন সরকারের তরফ থেকে আসাটা এবং এখনই আসাটা, কারণ হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেছে, জয়েন্ট এন্ট্রেন্স পেছানো হয়েছে, মেডিকেল এন্ট্রেন্স নিট পেছানো হয়েছে, এবার নতুন বর্ষে ভর্তিটা যদি কিভাবে পেছোয় সেটা দেখা, তার পেছোয় না একই জায়গায় সেপ্টেম্বর অক্টোবরে শুরু হয় সেটা দেখাটা বোধ হয় খুব প্রয়োজনীয়। এখনই এই বিষয়ে কিছু বলা যাবে না, তবে যারা দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন তাদের আমরা চেষ্টা করেছি তারা যাতে পরবর্তী জীবনে যেতে পারেন, কিন্তু যারা রয়েছেন এক্সিস্ট, আমার নিজের মেয়েই কলেজে পড়ে, তার এই সেমিস্টারে একটি ক্লাসও হয়নি, মানে মার্চের পরে একটি ক্লাস, এবং খুব প্রতিদ্বন্দ্বিতা কলেজে পড়ে, একটি ক্লাসও হয়নি, এবং সেই থেকে আমার মনে হয় যে ক্লাস শিক্ষা, ক্লাসরুম শিক্ষা, সেই ক্লাসরুম শিক্ষার বোধহয় প্রয়োজনীয়তাটা রয়েছে, এবং সেই কথা ভেবে যদি একটা সেমিস্টার পিছিয়ে দেওয়া যায় সেটা কিন্তু মন্দ হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, সৌভিক ঘোষাল একটি প্রশ্ন করেছেন, উনি জিজ্ঞেস করছেন মিড ডে মিল এবং নানা রকম আর্থিক সহায়তা সহ সর্বশিক্ষা অভিযানের হাত ধরে প্রান্তিকতম ঘর থেকেও বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসছে, কিন্তু সমস্যা হচ্ছে ক্লাস থেকে ক্লাসে প্রায় কিছু না শিখে বা অতি সামান্য শিখে নবম শ্রেণীতে চলে আসা, অসংখ্য স্কুলে ক্লাস নাইনে এমন অনেক ছাত্রছাত্রী পাওয়া যাবে যারা ভালো করে রিডিং পড়তে পারেন না, ফেল ফিরিয়ে এনে সমাধান হবে না, কারণ তাতে ড্রপ আউট বাড়বে, এর সমাধান বের করার ক্ষেত্রে কি ভাবা যায়? এটা আমি দুজনের কাছেই প্রশ্নটা রাখবো, আগে সৈকতবাবু বলে নিন, তারপর আমি মহিদুল বাবু বলবো। না, মহিদুল আগে বলুক, আমি এতক্ষণ বললাম, তো একটু মহিদুল বলুক, তারপরে আমি। না, আমি ঠিক এখানে এত ইকো হচ্ছে, আমার শুনতে একটু অসুবিধাই হচ্ছে আর কি, মানে মাঝে মাঝে ইকো সিস্টেমের ফলে দেখছি কিন্তু সেটা সৌভিক ঘোষাল বলে একজন, না সেইটা তো একটা সেইটাই তো মূল বিষয়, এবং এটা তো মাঝে মাঝে দেখাই হয় যে মানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আর কি মিড ডে মিল এগুলো সবই দরকার, সেটা তো ঠিক আছে, কিন্তু শিক্ষকদেরও যে কাজটা দরকার আর তার যে দায়িত্ব সেটা যদি তারা ঠিক মতো করে পালন করে তাহলে তো সমস্যা থাকে না। কিন্তু আমরা আজকে শিক্ষক হিসেবে নিজেদেরকে প্রশ্ন করতে চাই যে আমরা কি আমাদের দায়িত্বটাকে ঠিক মতো পালন করতে, আমার কাছে এইটুকুনি খুব বিনীত একটা আপনাদের কাছে আবেদন, কারণ আমার আবার এখানে এখন বিকেল হয়ে গেছে, খেলতে যেতে হবে আর কি, মানে ফুটবল ক্রিকেট খেলতে হবে, কারণ শরীর মনের একটা গরম দরকার, কারণ ব্যালেন্সড আপনার কারিকুলাম দরকার, তো মানে কারিকুলার অ্যাক্টিভিটিস তার সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এইটা আপনার শুধু স্কুল কেন, কলেজ কেন, বিশ্ববিদ্যালয় সব জায়গার ক্ষেত্রে আপনার এই একাডেমি বলতে ঠিক যা বোঝায় তার মধ্যে এই আপনার খেলাধুলা এবং তার সঙ্গে পড়াশোনা, তাহলে মাইন্ড এবং বডির যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা দরকার, তা আমার খেলতে যাওয়ার সময় হয়ে গেছে, আমি ওই জন্য চারদিকে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর কি, তা আপনি আপনার পাঁচটার সময় প্রোগ্রাম শুরু হয়েছিল, আপনি যদি কাইন্ডলি বলেন যে কবে কটা শেষ হবে তাহলে আমরা সেরকম ভাবে একটু মিস করতাম আর কি। হ্যাঁ, আমাদের 7টার মধ্যে শেষ হয়ে যাবে।
ঠিক আছে ওকে। আচ্ছা, এবার কি সৈকত বাবু বলবেন তাহলে? আপনার আবার মিউট হয়ে গেছে স্যার। হ্যাঁ সরি, আমি যেটা বলার চেষ্টা করছি যে একদম আমি মহিদুলের সঙ্গে একমত যে ছাত্ররা তো ছাত্র, তারা পড়বেন, অনেক সময় ফাঁকি দেবেন, কিন্তু ছাত্রদের যে শিক্ষাটা দেওয়া প্রয়োজন মাস্টার মশাইয়ের, শিক্ষক মশাইয়ের, সেইটা শিক্ষিকার, সেইটা আমরা কি ছাত্রকে দিচ্ছি? ক্লাসে গিয়ে কি আমরা পড়াচ্ছি? আমরা কি সময় মতন ক্লাসে যাচ্ছি? ছাত্রদের জ্ঞানের জন্য তাদের এক্সট্রা দুটো বই পড়তে বলছি? আমরা হয়তো আমাদের কাজটা ঠিকভাবে করছি না। শুধু ছাত্রদের ওপর দোষ দিয়ে বোধহয় এভাবে এড়িয়ে যাওয়া যাবে না। ছাত্রদের যেমন পড়াশোনা তাদের করতে হবে তাদের দিক থেকে, কিন্তু আমাদের শিক্ষা শিক্ষক হিসেবে প্রয়োজন যে প্রত্যেক ছাত্র যেমন শিক্ষাটা পায়, তারা যেন পড়াশোনা করতে উদ্বুদ্ধ হয়। ক্লাস ফোরেই পড়ুক, ক্লাস ফাইভেই পড়ুক, আন্ডার গ্রাজুয়েটেই পড়ুক, ফার্স্ট ইয়ারে বিএ পাসই পড়ুক, আর এমএ ফাইনাল ইয়ারই পড়ুক, তাকে আমার এনাফ ইনসেন্টিভ দিতে হবে যে তোমরা পড়াশোনাটা করো, পড়াশোনাটা কেন করাটা প্রয়োজন। আমরা যদি তাদের উদ্বুদ্ধ না করতে পারি, তাহলে কিন্তু আমরা শিক্ষক হিসেবে ফেলিয়র। সেইটা আমার মনে হয় খুব প্রয়োজন, যে এর আগে বিচার করা যে ক্লাস নাইনের ছাত্ররা অনেক সময় পড়াশোনা জানেন না, কিছুই পারেন না, হয়তো তার কাছে শিক্ষাটা সম্পূর্ণ হয়নি। এবং মনে রাখতে হবে যে এই মহিদুল একটু আগেই বলছিল যে এখানে কিন্তু অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার, তার বাড়ি থেকে সে কোনো শিক্ষা পাবে না, বাড়ি থেকে সে কোনো সুযোগ পাবে না। বাড়ির আমরা যারা পড়াশোনা করেছি, আমরা হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার নই, আমাদের সেই সৌভাগ্যটা রয়েছে। আমরা যেরকম স্কুলে পড়াশোনা করেছি, তার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন এক্সট্রা কেয়ারফুল ছিলেন আমরা যাতে পড়াশোনা করি, আমরা আমাদের পড়াশোনা সাহায্য করেছে। এই অনেকাংশে এইসব ছাত্রদের ক্ষেত্রে অনেকেই হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের কিন্তু স্কুলেই সম্পন্ন করতে হবে বাড়ির এবং স্কুলের এডুকেশনটা একসঙ্গে, যাতে বাড়িতে গিয়ে তারা মানে ভয় পেয়ে ডিসওয়েডেড না হয়ে যায় পড়াশোনা করতে। অনেক ক্ষেত্রে ছাত্ররা শিখছেন না যে তাদের স্কুলে শিক্ষা সম্পন্ন হচ্ছে না, বাড়িতে গিয়ে বই দেখে তারা ডিসওয়েডেড হয়ে গেছে, অনেকে বাড়ি গিয়ে তাদের অন্য কাজে নিযুক্ত হতে হচ্ছে, কোনো সময় কোনো রকমের সময় বার করে তারা স্কুলে এসে পড়াশোনা করছে, তাদের শিক্ষাটা স্কুলেই বোধহয় সম্পন্ন করাটা বাঞ্ছনীয়। হ্যাঁ, এই সৈকত বাবুর কথা ধরে আমি একটা কথা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমরা খুব আশঙ্কিত যে এই যে ছুটি তো চলছে মোটামুটি, আমাদের তো কলেজ টলেজ খুলছে না, এর ফলে কিন্তু আমরা ড্রপ আউটের সংখ্যাটা অনেকটা বাড়বে বলে আশঙ্কিত। তো সেই বিষয়ে আমরা কি কোনোভাবে ছাত্রদের কাউন্সেলিং বা কিছু করে তাদেরকে উৎসাহ দিতে পারি? কাউন্সেলিং করে উৎসাহ দিতে হবে না, কাউন্সেলিং এর থেকে আমার মনে হয় ছাত্রদের সঙ্গে প্রত্যেক শিক্ষকের উচিত একটু অন আ ডে টু ডে বেসিস বা উইক টু উইক বেসিস একটু এনগেজ করা। পড়াশোনা করতে হবে না, একটু খোঁজ নেওয়া, তোমরা কি করছো, নতুন নতুন কোনো বই পড়েছো কিনা, দরকার হলে তাকে দুটো বই আপনি পাঠিয়ে দিন আপনার ছাত্র, আপনি হয়তো পারবেন, কারণ আপনার কাছে কিছু মাস গেলে আমি মাইনে পাচ্ছি, আমি ছাত্রর অবস্থা থেকে আমি খানিকটা বেটার অবস্থায় রয়েছি, আমাকে কিন্তু হ্যান্ড হোল্ডিং যদি বলেন, একটা হ্যান্ড হোল্ডিং করতেই হবে মাস্টারমশাই হিসেবে, যে যারা পিছিয়ে পড়া ছাত্র, যারা শিক্ষা সিস্টেম থেকে বেরিয়ে যাওয়ার একটা উপায় মানে সময়ে এসছে তাদের নানাবিধ কারণ, তারা হয়তো
পড়তে আসতে আর পারবেন না, কারণ ফ্যামিলিগত ভাবে তাকে হয়তো রোজগারের পথে যেতে হবে, বা 100 দিনের কাজ অনেকটা বেড়ে গেছে সাউথ চব্বিশ পরগনায় বা নর্থ চব্বিশ পরগনায়, সেখানে তাকে 100 দিনের কাজে যোগ দিতে হবে, যাতে পরিবারে কিছু আয় বাড়ে এবং তারা দুপেট দুবেলা পেট ভরে খেতে পারে। এরপরেও ছাত্রর যাতে শিক্ষার প্রতি বা শেখার প্রতি তার যে ইয়েটা আগ্রহটা থাকে সেই দিকে আপনাকে বোধহয় একটু সময় দিতে হবে, যে আমার শিক্ষকের কাজটা 10টা 5টা চাকরি করার মতন না করে আমরা যদি একটু এনগেজমেন্টটা বা এটা শিক্ষকের ইয়েটা একটা মার্কেট হিসেবে ধরলে চলবে না, যে একজন সার্ভিস প্রোভাইডার আর একজন ক্লায়েন্ট, এইভাবে যদি শিক্ষাকে বা হেলথকে ডিফাইন যেটা এখন করা হচ্ছে বিশ্বায়নের যুগে, সেইটা বোধহয় একদিকে যেরকম বেটার সার্ভিস পেতে ইয়ে দিচ্ছে, কিন্তু যে পার্সোনাল টাচটা রয়েছে, যে আগে কি হতো, আগে ছাত্ররা মাস্টারমশাইয়ের কাছে গিয়ে পড়ে থাকতো, আমরাও যখন ছাত্র ছিলাম মাস্টারমশাইয়ের কাছে গিয়ে পড়ে থেকেছি, মাস্টারমশাইয়ের বাড়িতে থেকেছি অনেক সময়, আমি মনে আছে আমি যখন পিএইচডি জমা দিলাম, চাকরি করতে করতে পিএইচডি জমা দিতে গেছিলাম, দিল্লিতে তখন চাকরি করতাম, দিল্লি থেকে কেরালা গেছিলাম পিএইচডি জমা দিতে, পিএইচডি জমা দিতে গিয়ে আমার থাকার জায়গা ছিল না, আমার দুই বন্ধু বলেছিল আমি যেখানে পড়াশোনা করতাম তাদের হোস্টেলে বা গেস্ট হাউসে আমি থাকতে চাইনি, সেই লাইফে আর ফিরে যেতে, আমার মাস্টারমশাই তিনি বললেন না তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে থাকো, এবং আমি রাত্রির জেগে থিসিস কারেকশন করে জমা দেওয়ার কথা ভাবছি, আমার মাস্টারমশাইও কিন্তু আমার সঙ্গে রাত জেগে থিসিস কারেকশন করেছেন এবং সময় দিয়েছেন, সে তো মাস্টারমশাইয়ের বোধহয় একটা কোথাও দায়িত্ব আছে ছাত্রকে এনগেজ করে রাখা, মানে ছাত্র যে সার্ভিসের ক্লায়েন্ট সেটা সেটা যেন ছাত্র বুঝতে না পারে, এটাই আমার। আচ্ছা আরেকটা প্রশ্ন, এটা মনে হচ্ছে আপনাকেই উদ্দেশ্য করে, কারণ আপনি ওই লাইব্রেরিতে পড়ার কথাটা বলছিলেন, তো এখানে একটি প্রশ্ন এসেছে যে স্যার সো কল ডিজিটাল ইন্ডিয়াতে দাঁড়িয়ে লাইব্রেরি স্টাডির গুরুত্ব কতখানি? লাইব্রেরি স্টাডিজ এর গুরুত্ব কোনোদিন কমবে না, দেখুন আপনার যদি অ্যাক্সেস না থাকে ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে বা ক্লিন অ্যাক্সেস থাকে তখন আপনার উপায়, তাহলে কি আপনি সেই জিনিসটা পড়বেন না? লাইব্রেরিতে যদি সেই মেটেরিয়াল থাকে, আজকাল আমার মনে আছে আমি যখন ছাত্র আমি নরেন্দ্রপুর কলেজে পড়তাম, আমি ছুটে আসতাম গোলপার্ক রামকৃষ্ণ মিশনে, কখনো গেছি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে, খুব ভালো লাইব্রেরি ছিল, আমি গেছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লাইব্রেরিতে, প্রেসিডেন্সি কলেজের লাইব্রেরিতে, হ্যাঁ এই যে লাইব্রেরির গুরুত্ব ডিজিটাল, এবং অনেক মেটেরিয়াল আপনি যদি দেখেন, আপনি লাইব্রেরি হয়তো আপনার মোবাইলে আপনি ডাউনলোড করতে পারছেন না, আপনার ল্যাপটপে আপনি ডাউনলোড করতে পারছেন না, কিন্তু লাইব্রেরির একটা ডিজিটাল লাইব্রেরি বলে জিনিস আছে, সেখানে গিয়ে লাইব্রেরিতে বসে আপনি সেটা অ্যাক্সেস করতে পারছেন, সেহেতু লাইব্রেরিতে ফিজিক্যাল অ্যাক্সেসের কিন্তু কখনোই আপনার গুরুত্ব কমে যাবে না, হ্যাঁ কমে গেছে সেটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু সে কমাটা বোধহয় বাঞ্ছনীয় নয়। আচ্ছা মইদুল বাবু একটা প্রশ্ন এসেছে, হায়ার সেকেন্ডারি অনেক সাবজেক্টের এক্সাম হচ্ছে না, যে সাবজেক্ট গুলো এক্সাম হয়ে গেছে তার বেস্ট মার্কস যা আছে তার ভিত্তিতে বাকি সাবজেক্টের ইভ্যালুয়েশন হবে, কিন্তু এক্ষেত্রে যে বিষয়গুলির এক্সাম হলো না সে সাবজেক্টে এখন স্টুডেন্ট কি অনার্স পেতে পারে, তাতে কি আমরা কোয়ালিটি স্টুডেন্ট পাবো, এক্সাম না হওয়া সাবজেক্ট গুলোর ইভ্যালুয়েশন কি সঠিক হবে, উচ্চশিক্ষার মান কি এতে নিম্নতর হবে বলে আপনি মনে করেন? আমি দুটো দেখলাম, চ্যাটে হচ্ছে দুটো প্রশ্ন দেখলাম,
একটা প্রশ্ন আপনার সামনে এসছে, সেটা হলো যে এই যে সিবিসি, যে সময়ে সময় হচ্ছে আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছেড়ে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস ক্যালকাটা, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অ্যাফিলিয়েটেড এমফিল এবং পিএইচডি দুটো প্রোগ্রামের জন্যই, তারপরে সিবিসিএস এর সঙ্গে আমার খুব একটা জানি না কি হয়েছে। অন্ধস্থানীয় কিছু অধ্যাপক অধ্যাপিকাদের কাছ থেকে মাঝে মাঝে শুনতে পাই যে সিবিসিএস এসে সেটা আর একটু মানে আর একটু গন্ডগোল করে দিয়েছে। তারটা হলো যে খুব ফাস্ট আপনাকে সিলেবাস শেষ করতে হয়। এটা আমাদের প্রজন্ম যখন আমরা ধরুন কলেজে গেছি তখন সেই সময় সিলেবাসটাও খুব পুরনো ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা প্রথম দু বছর একসঙ্গে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম তো ছিল না, একসঙ্গে অনেকটা শেখা যেত। দু বছর সময় নেওয়া সময় দেওয়া হতো এবং তার মধ্যে হয়তো কিছু অনেক অনেকই আমরা জানতাম, মানে অনার্স সাবজেক্ট ছাড়া আপনার পাস সাবজেক্ট গুলো সেইগুলো নিয়ে বেশ অনেকটা আমরা 300 নাম্বার পাসের সাবজেক্ট, আর একটা 300 নাম্বার পাসের সাবজেক্ট, 400 নাম্বার অনার্স সাবজেক্ট, 400, 300, 700, 1000, তাছাড়া হচ্ছে আপনার ইংরেজি বাংলা 50, 50, 1100 নম্বর তো হতোই। তারপরের যে পার্ট টু তে সেখানে আরো 400 নাম্বার অনার্স এবং তারপরে 50 নাম্বার এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই আমাদের সিস্টেম ছিল। তারপরে অবশ্য পার্ট ওয়ান পার্ট টু থ্রি এই সমস্ত তারপর সেমেস্টার সিস্টেম হয়। এখন আমাদের দেশের যে এমন এটা তো ঠিকই এখন গ্লোবালি এইটা সেমেস্টার সিস্টেমটা চালু হয়েছে সেটা বোঝা গেল, কিন্তু আপনাকে সমস্ত কিছুই যে উচ্চশিক্ষায় শিখতে হবে এরকমটাও কিন্তু কেউ মাথার দিব্যি দেয়নি আর কি। মানে অন্তত মাস্টার মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে সবাইকে আপনাকে যে উচ্চশিক্ষা শিখতে হবে, যেমন আমাদের এখানে 3 বছরের এখন শিক্ষা কিন্তু আমেরিকাতে 4 বছরের শিক্ষা। এবার 4 বছর আন্ডার গ্রাজুয়েট এর সঙ্গে আপনার কিন্তু একটা সিঙ্ক্রোনাইজ করার যে ব্যাপার সেটা আমরা জানি না। এদিকে আপনার এক শতাব্দী চলে এসেছে, স্কিলস এর ব্যাপার আছে, স্কিলস ব্যাপার আছে, যে আপনি এখানটা আমরা নতুন একটা সফটওয়্যার দিয়ে প্রথমবার বলছি, এইটা সম্পর্কে জাস্ট একটা আপনি জাস্ট কিভাবে খুব কমন সেন্স থাকলেই হতে পারে কিন্তু ঠিক আছে সেইটা সেইটাকে ন্যাভিগেট করে আপনার আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে। কারণ এই যে স্কিলস এর যে জায়গাটা শুধু সফটওয়্যার স্কিলস এর বলছি না, ধরুন আপনার রিডিং এর যে একটা একটা পেপার রিড করা কি তার একটা পারফরমেন্স এর তো ব্যাপার আছে, যে এক ধরনের একটা কথা সেটা জোরে বলবেন না কম বলবেন, গুছিয়ে বলবেন না আর বেগে বলবেন, এটারও একটা যেমন রিডিং এর ব্যাপার তার যে ট্রেনিং এর ব্যাপার আছে সেইগুলো তো সম্পর্কে সচেতন থাকতে হবে। সেই সম্পর্কে কিন্তু আমাদের একটা নতুন খুব জিনিস কিন্তু সেভাবে হচ্ছে না। সিবিসিএস ব্যাপারটা কি যে সমস্ত কিছু ওপর থেকে ইউজিসি একটা করে কি একটা রেগুলেশন তৈরি করে দিল আর প্রত্যেক বছরই মোটামুটি প্রত্যেক কয়েক বছর অন্তর অন্তর একটা রেগুলেশন নতুন রেগুলেশন চেঞ্জ হয়ে গেল। এখন এটা ঠিক যে অধ্যাপক অধ্যাপিকা এবার পড়েছে বিপদে যে তাহলে তো এই 3 বছর 4 বছর আগে একটা নতুন নিয়ম হলো আবার এসে আর একটা নতুন নিয়ম হলো। এই যে অনলাইনের ক্ষেত্রে আপনি দেখেন 2016 সালের যদি ইউজিসি রেগুলেশন দেখুন, তারপর 2020 সালে এখন এই এই আসা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এপ্রিল মাসে 2020 সালে নতুন অনলাইন আপনার ইয়ে এসেছে যে আপনি অনলাইনে ভাইবা নিতে পারেন, কিন্তু এইটা তো বহু আগেই হতে পারতো, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় তো হয়েছে অনলাইন ভাইবা, তো স্কাইপ তো আপনার তো এসে গেছে অনেক দিন তাই না। তো স্কাইপে আপনি হচ্ছে যদি ইন্টারভিউ আপনি দিতে পারেন কি অনলাইনে আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনি ভাইবা কেন অনলাইনে নেবেন না নিতে পারবেন না। স্কাইপে তো অনেক 10 বছর পর আগে থেকে লোকে কথা বলছে। তো টেকনোলজি যে আপগ্রেড এই যে এটার এটার জন্য যে মানে আপডেটও আপনাকে হতে হবে এবং বিশ্ববিদ্যালয়কেও আর কি মান্ধাতার আমলের বিশ্ববিদ্যালয় ছেড়ে তাকেও যদি এগোতে হবে, এবং বিশেষ করে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় আমি বলছি, যাদবপুরে তো যেহেতু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি খুব তো স্ট্রং এবং বহু পুরনো, সেখানে প্রযুক্তিগত জায়গাদের অনেক বেশি আরো জোরদার হওয়া উচিত, সেটা তো একটা ব্যাপার। তো সেই দিকে তো হলে হবেই। এবার সেবার একটা সৈকত দাও যে কথাগুলো বলছিলেন যে
এখানে একটা দিন দেরি হয়। সৈকতদার যেমন 91 সালে হচ্ছে আপনার মাস্টার্স আমি দেখছিলাম আপনার ইয়েতে জেএনইউতে 2004 সাল 13 সাল লেগে গেছে হচ্ছে আপনার এই করতে, এবং তার মধ্যে ওই চাকরি করতে হতো কিংবা আপনার সুপারভাইজারের সমস্যা ছিল, ইনস্টিটিউশন গত হয়তো সমস্যা ছিল, অনেক রকম দেখা করলে দেখা যাবে অনেক রকমেরই হচ্ছে সমস্যা আছে, তো হতেই পারে, এটা হতেই পারে। এবার ধরুন আমার সেই সমস্যাগুলো তেমন ছিল না, কারণ জগতের যে জীবনটা অন্যরকম হয়ে গেছে, আমাদের প্রজন্মটা অন্যরকম, আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি সব জিনিস হয়ে গেছে, পিএইচডি হয়ে গেছে, তার মধ্যে 3-4 মাসের মধ্যে আর সমস্ত ভাইবা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, আমেরিকাতে তো 1.5 মাসের মধ্যে হয়ে যায়, বিলেতে হয় 3-4 মাস লাগে, আমার তো সবাই 3-4 মাসের মধ্যেই সব হয়ে গেছিল। এই কি আমরা শুধু ফেসবুকে আর কি জিনিসটা খুব একটা দিইনি আর কি, যে দিই না আর কি, সবসময় সব জিনিস ফেসবুকে দিতে নেই আর কি, মানে ফেসবুকেই তো এখন এবার ইন্টারভিউ পি ইন্টারভিউ হয়তো হয়ে যাবে আর কি, আর কিছুদিন পর আর কি, এখন এরকম একটা অবস্থা হয়েছে আর কি, মনে হয় একটা সেরকম একটা সমস্যা আগামী দিনে হয়তো হতে পারে আর কি। পৃথার প্রশ্নটা আমি এক লাইনে করছি, সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা হচ্ছে না এবং স্টুডেন্টদের ইভ্যালুয়েশন ঠিকঠাক হচ্ছে না, সেই তাহলে কি আপনি মনে করছেন যে উচ্চ শিক্ষার মান নিম্নগামী হবে? হ্যাঁ, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার মান এইসব নিয়ে একটা তো ব্যাপার ডেফিনেটলি, সেটা তো ঠিকই, কিন্তু এটা এটা একটা খুবই একটা সিচুয়েশন, এটা 1 বছর কিন্তু আপনাকে সামান্য ঘাত প্রতিঘাত একটু সামলাতে হবে, এইটা কিছু করার নেই। এবার এটি যে এর মধ্যে জোর করে লোককে ডিজিটালের দিকে ছেড়েছে, কিন্তু ডিজিটাল ব্যাপারটা পুরোটা খারাপ এরকমটা নয়, মৌলিক জায়গাটা হচ্ছে আপনি ধরার চেষ্টা করুন যে এই দিকটা আমরা গেছি যে ডিজিটালটাকে আপনাকে শিখতে হবে, কিন্তু আপনার যদি যেটা দরকার সেটা আপনি শিখতে যাবেন কেন? যেমন যেটা সৈকতদা একদম বলার আগে বলেছিলেন যে আপনার হচ্ছে লাগবে হয়তো একটাই ফোন, কিন্তু আপনি নিয়েছেন 3-4টে ফোন, আপনার হয়তো লাগবে একটাই সিম, কিন্তু আপনি নিয়েছেন হচ্ছে 4টে সিম, কম অফার দিয়েছে আপনি এইটা অফার পেয়েছেন, এইটার থেকে কি হয়েছে আপনার ডিস্ট্রাকশন বেড়ে গেছে, আপনার বিল কিন্তু অনেক বেড়ে গেছে, এবং তাতে কি হয়েছে আপনার বিল বেড়ে যাওয়ার ফলে আপনার কিন্তু অসুবিধা পরবর্তীকালে ট্যাকে টান পড়ে গেছে। এবার তার সঙ্গে কি হয়েছে, আগে ফেসবুক সোশ্যাল মিডিয়া এইসব হওয়ার প্রশ্ন হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ফেসবুকের যে মালিক সে প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে, হ্যাঁ তো জাকারবার্গের টাকা প্রচুর হচ্ছে, আর সাধারণ গরিব মানুষ হচ্ছে হাসাহাসি করছে নিজের মতো চলছে, কারণটা হচ্ছে যে আপনারা আপনার আপনি কিন্তু পাড়ার গন্ডির মধ্যে আপনার বন্ধু বান্ধব নেই, আপনি সমস্ত কিছু ফেসবুকে গুলতানি মারেন, তো যার ফলে হওয়ার তাই হচ্ছে প্রত্যেকে এখন ফেসবুকে মাথা নিচু করে এখন ঝুঁকে এখন এই মোবাইলের মধ্যেই মাথাটা নিচু এমন হয়ে গেছে, মাথাটা আর উঁচু করে তাকাতে পারছেন না, তো সেইটা একটা মূল মূল বিষয় আর কি। ফলে ডিস্ট্রাকশনটা আমি তো ছাত্রছাত্রীদের মধ্যে দেখছি যে ডিস্ট্রাকশনটা অনেক বেশি হয়ে গেছে, সেটা আমরাও যখন গবেষক ছিলাম আজ থেকে 10 বছর আগে, আমরা যখন যখন পিএইচডি করেছিলাম প্রায় যে সময় পিএইচডি করছিলাম 2012 সাল হয়ে গেছে ধরুন 8 বছর আগে, 8 বছর আগেও যখন তখন ডিস্ট্রাকশনটা ছিল আর কি, এই ফেসবুকটা 2006-07 থেকে পুরোটাই সিচুয়েশন ডিফর করে দিয়েছে আর কি, ফলে এইটা এখন ঝামেলা দেখতে বিষয়। এবার এটা আপনি যতটা দরকার ঠিক আছে ফাইন, আপনার সামান্য হয়তো আপনার সেটা লাগবে, কিন্তু শুধুই আপনি সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকবেন তাহলে আপনার ফোকাস হয়ে যাবে, এবং যে আপনার পুরো ওভারঅল হায়ার এডুকেশন এবং সমাজের বিভিন্ন রকমের সমস্যা হবে, এই যে রেডিও অ্যাক্টিভ ওয়েভস এর এটার তো অনেক রকমের আপনার ইম্প্যাক্ট পড়ে আপনার শরীর স্বাস্থ্য মনে, এই যে আপনি এত এতগুলো মোবাইল টাওয়ার দিকে আপনারা অত আছে, তো তার তো একটা ইম্প্যাক্ট আপনার পড়বে, এই নিয়ে তো প্রচুর গবেষণা হয়েছে, ফলে এইটা একটু ব্যাপার, এবং তার সঙ্গে অন্য রকমের মানে সময় আপনার হতেই পারে আর কি, ফলে সেই জন্যে আপনার টাওয়ার কমাতে হবে, তা নাহলে চোখের পাওয়ার বাড়বে, সোজা কথা, খুব হালকা ছলে বললাম, আপনি হয়তো অন্য পাকে নেবেন না, হ্যাঁ কারণ আপনি হচ্ছে
টাওয়ার আপনার কিন্তু একটু কমিয়ে দিতে হবে, এত তো দরকার নেই, আপনার যেটা লাগবে না সেইটা সেটা তো না কোনো মানে হয় না, নিডটাকে তো বুঝতে হবে। নিড যদি আপনি না বোঝেন, আপনি যদি তার থেকে বেশি বাগড়বড় করে দেন সব ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে হচ্ছে। ফলে আবার উল্টো দিকে আপনি যে ছাত্রছাত্রীদের কথাও দেখা যাচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকেই আছে যে প্রচন্ড প্রগতিশীল রাজনীতি করেন, তারা তাদের প্রচন্ড ভাবে এগিয়ে চলেন, বিভিন্ন দাবি করেন, খুব ন্যায্য দাবি তারা করেন, কিন্তু তাদের কাজটা যখন তার যখন দেওয়ার কথা তারা তখন দেন না, জনগণের করের টাকায় তারা ফেলোশিপ নেবে। আমরা সে সমস্ত ফেলোশিপের জন্য একটা সময় অনেক লড়াই আন্দোলন করেছি, করে হচ্ছে সেই সব নন নেট ফেলোশিপ থেকে শুরু করে অনেক ধরনের ফেলোশিপ আমরা ছাত্র জীবন একটা সময় হয়েছে আমাদের প্রজন্মে প্রজন্মে, ঠিক আছে এখনো হয়তো অনেকেই লড়াই আন্দোলন করছেন, কিন্তু তাদের যে দায়িত্ব ঠিক সেটাও তো যেমন দায়িত্ব আছে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নিজেদের আর কি যে আত্মসমালোচনার একটা জায়গা যেমন আছে, তেমন যারা ছাত্র ছাত্রী গবেষক তাদেরও তো একটা ইন্ট্রোস্পেকশনের ব্যাপার আছে, তারাও তো বুঝতে হবে যে তাদের তাদের কাজটাও তো তারা কি ঠিক আছে, সেটাও সেটাও তো সেটাও তো একটা ভাবার বিষয়। আচ্ছা সৈকত বাবুর কাছে শেষ প্রশ্ন আমার, এই প্রশ্নটা এসেছে, নিখিল ঘোষ লিখেছেন, এক্সামের অনিশ্চিত পরিস্থিতির অন্যদিকে অনলাইন এডুকেশন না করলে পিছিয়ে পড়বো এই ভয় অনেক স্টুডেন্টের রয়েছে, এ বিষয়ে যদি কিছু বলেন। এই ভয়টা হওয়াটা স্বাভাবিক, কারণ তারা একটা বৈষম্যের মধ্যেই বেড়ে উঠেছেন এবং আর বৈষম্যটা হয়তো চান না, যে অনলাইন এডুকেশন বা অনলাইন লার্নিং আসার ফলে যারা ডিজিটাল হ্যাভস আর যারা ডিজিটাল হ্যাভ নটস তাদের মধ্যে এই যে বৈষম্যটা তারা আর চান না। এবার এই এই ব্যাপারে আমার মনে হয় যাদের যারা যাদের ডিজিটাল অ্যাক্সেস নেই সেইখানে বা যারা যাদের সামর্থ্য নেই ডিজিটাল অ্যাক্সেসে, অনেকেরই সামর্থ্য নেই এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে আমফান পরবর্তী পরিস্থিতিতে অনেক ছাত্র প্রান্তিক জায়গার অনেক ছাত্রছাত্রীরই সামর্থ্য নেই এই ব্যাপারে অনলাইন এডুকেশন বা আর লার্নিং এফোর্ড করা, সেখানে বোধহয় শিক্ষা প্রতিষ্ঠানের বা সরকারের একটা দায়িত্ব এসে যায় বা প্রাইভেট নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের একটা দায়িত্ব এসে যায় একটা কমন ফেসিলিটি তৈরি করা, যেখানে এসে ছাত্র এই যে একজন ছাত্র ডাউনলোড করতে ইন্টারনেট অ্যাক্সেস পেতেও রাস্তায় তাকে বেরিয়ে যেতে হচ্ছে, একটা যদি চণ্ডী মণ্ডপ কোচের একটা জায়গা থাকতো সেখানে গিয়ে যদি সে ডাউনলোড করতে পারত বা পড়াশোনা করতে পারত তাহলে কিন্তু অনেক বেটার হতো। সেহেতু অনলাইন এর ব্যবস্থা সরকারকেই করতে হবে এই পরিস্থিতিতে, যাতে একটা অ্যাটলিস্ট বৈষম্যটাকে দূর করা যাবে না কিন্তু যতটা কমানো সম্ভব সেই বৈষম্যটাকে কমাতে হবে, এবং যাতে এবং ছাত্রকেও তৈরি হতে হবে এই অনলাইন এডুকেশনের দিকে, একটা কমন ফেসিলিটি তৈরি যেটা সরকারের করা উচিত, সরকার বা এনজিও যদি করেন সেইখান থেকে গিয়ে তার অ্যাক্সেস করে পড়াশোনার দিকে সময় নিয়োগ করা। আর কি কোনো প্রশ্ন আছে আমাদের? না আপাতত তো দেখতে পাচ্ছি না। তাহলে আমি দেবারতীকে অনুরোধ করব যে আমাদের স্পিকার এবং অন্যান্যদের ধন্যবাদ জ্ঞাপন করে যদি আমরা এই সেশনটা শেষ করতে পারি। হ্যাঁ আচ্ছা, মানে আমি শুনলাম সৈকত বাবু মৈদুল বাবু দুজনকেই অত্যন্ত ধন্যবাদ যে ওনারা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে কথা বলেছেন, যেগুলো আমরা ভাবছিলাম যেগুলো আমরা সবসময় ভাবছি এবং আমরা ঠিক ভাবছি কিনা সেটাও বুঝতে পারছিলাম না, মানে সেটা আপনারা বোধহয় বুঝিয়ে দিলেন যে হ্যাঁ আমাদের ভাবনাটা খুব একটা ভুল পথে যায়নি, কারণ অনেক সময় মনে হচ্ছে যে মাইনে পাচ্ছি অথচ অনলাইন ক্লাস নিচ্ছি না, এই মনের মধ্যে একটা বিধা সবসময় কাজ করতে থাকে।
ক্ষেত্রে, তো সে অপরাধবোধ কাজ করছে যে, কিন্তু যখন শুনছি যে না আমার অর্ধেক বাচ্চাদের অর্ধেক স্টুডেন্টদের অনলাইনে কোনো সুযোগ সুবিধা ইনফ্রাস্ট্রাকচার নেই, তখন অনলাইন ক্লাস নিতে গিয়ে একটা দ্বিধাবোধ হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাতে খুব ভুগছিলাম, তো সেখান থেকে কিছুটা কি মানসিক স্বস্তি হলো। আর আরেকটা বিষয় মনে হয় যে কোভিড হওয়ার আগেও আমরা যেহেতু এই প্রান্ত অঞ্চলের কলেজ, ফলে আমাদের দিকে মানে সরকারের দৃষ্টিপাত কিছুটা হলেও কম, ফলে আমরা কিন্তু খুব কম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কাজ করি, মানে যেটা ডিজিটালাইজেশনের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে, তো সেইটাতেও একটা বৈষম্য কিন্তু রয়েছে যে আমরা মানে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু কম্পিউটারের সুযোগ সুবিধা পায় না। কিভাবে একটা আমরা যে একটু ওদের শেখাবো যে কম্পিউটার কিভাবে চালাতে হয়, কিভাবে গুগল ক্লাসরুম খুলতে হয়, অ্যাটেন্ড করতে হয়, সেই পরিমাণ কম্পিউটারই আমাদের নেই। তো এই জায়গাতেও একটা ডিজিটাল অসাম্য কোভিড-19 এর আগে থাকতেই রয়েছে, এবং কোভিড-19 এটার মধ্যে পড়ে আরো বেশি আর কি আমরা ল্যাজে গোবড়ে হয়ে গেছি, কারণ আমরা তবু একটু ন্যাক করার চেষ্টা করছিলাম যাতে একটু কম্পিউটার আসে, গ্র্যান্ট আসে, সেটাও এখন বিষ বাও জলে, অথচ ওরাও কিছু শিখলো না। এই জায়গা থেকে আমাদের একটা মানে খুব সমস্যা হয়ে গেল যে ছাত্রছাত্রীরা অত্যন্ত ভাবে ভুক্তভোগী, এবং কোভিড-19 এর পরে আবার আমফান ঝড়, যেটাতে ওদের মানে অনেক স্টুডেন্টদেরই আমাদের বাড়ির চাল উড়ে গেছে, সমস্ত নোটস জলে ভেসে গেছে, এরকম একটা পরিস্থিতি। তাদের একটি করেই মাত্র ঘর, তাদের বইপত্র খাতাপত্র সব ভেসে গেছে, এরকম পরিস্থিতিও আছে। তো সেই সময় তো অনলাইন ক্লাসের কথা আমরা মুখে উচ্চারণও করতে পারছিলাম না, তো এবং এখনো পর্যন্ত মানে এই যে স্পেশাল লেকচার অর্গানাইজ করছি বা কিছু, সব সময় আমাদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে যে আমার কিছু ছাত্রছাত্রীকে আমি সুযোগ সুবিধাটা দিতে পারছি না। তো এই ব্যাপারে আজকে সত্যি আমরা মানে ব্যাপারটা সম্পর্কে সংশয় কাটলো, দ্বিধা কাটলো অনেকটা, এবং আপনাদের বক্তব্য শুনে বুঝতে পারলাম যে আসলে আমাদের মানে খুব ভেবেচিন্তে এই পর্বটায় এগোতে হবে, যে আমরা সত্যি কি আমাদের এই যে মানে জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে জায়গাটা সেটা আমরা প্রপারলি দিতে পারছি সবাইকে, সেই প্রশ্নটা বোধহয় আমাদের সবাইকে তুলতে হবে। সেটা সৈকতবাবুও বললেন এবং মইদুল বাবু আমাদের দেখালেন যে কিভাবে পাবলিক প্রাইভেটের এই যে ডিভিশনের জায়গাটা সেটা তুলে ধরলেন খুব সুন্দরভাবে, সংক্ষিপ্ত ভাবে, অথচ ব্যক্ত ব্যক্তির সঙ্গে, এবং যারা প্রশ্ন করেছেন তারা এবং যারা কমেন্ট করেছেন তারা প্রত্যেককে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের পেছনে প্রত্যেকের একটা বড় অবদান রয়েছে। আমাদের স্পিকারেরা তো রয়েছেনই যারা আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছেন এবং তাদের এত মূল্যবান সময়ের এত বড় একটা অংশ দিয়েছেন, এবং আমাদের অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ যে তিনি থেকে আমাদের উৎসাহ জাগিয়েছেন, IQXL এর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ, নন টিচিং স্টাফেরা যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ, এবং স্পেশালি রোহন ইসলাম স্যার, তাকে একটা ধন্যবাদ না জানালে নয় যে নিয়ে মানে পিছনে থেকে সমস্তটা অর্গানাইজ করেছেন, এবং পরিশেষে সায়ন্তনী ম্যাডামকেও ধন্যবাদ জানাই যিনি অ্যাঙ্করিং করেছেন এই IQAC এর যে প্রথম দিনের আমাদের ওয়েবিনার, সেটা আশা করছি খুবই মানে সুন্দর লেগেছে সব দর্শকদের ও শ্রোতাদের, এবং এটা আমরা ইউটিউবে পরে ভিডিওটা সম্প্রসারণ করব যাতে আরো বেশি শ্রোতা বক্তারা দেখতে পারেন, এবং আপনাদের সঙ্গে ইমেল আইডিতে আমাদের যোগাযোগ থাকবে, যে বক্তারা যা ফিডব্যাক জানাবে সেটা আমি জানাবো অবশ্যই। আর আপনারা অনেক ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল, নমস্কার, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, শুভেচ্ছা রইল, হ্যাঁ নমস্কার, ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে, আসলাম আসলাম ভালো।